ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ডিজিটাল মার্কেটিং। আমরা আজকের ক্লাসে ডিজিটাল মার্কেটিং নিয়ে এ টু জেড আমরা টোটাল বিষয়গুলো জানব এবং শিখব। তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সহজ করে কি বুঝি, যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো একটা বিজ্ঞাপন প্রচার করা, যেমন রেডিও, টিভি, কম্পিউটার, মোবাইল ফোন এগুলো। কিন্তু প্রায়োগিক করতে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝানো হয় রেডিও টেলিভিশনকে, সাধারণত খুব একটা বোঝানো হয় না। প্রায়োগিক করতে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা খুব সহজ করে বুঝবো যে অনলাইনে প্রচার করা। অনলাইনে কিভাবে? অনলাইনের মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, ওয়েবসাইট, এরপর ব্লগ সাইট, ফোরাম সাইট, অ্যান্সার সাইট, আর্টিকেল সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, অনেক রকমের সাইট আছে, লক্ষ কোটি সাইট আছে। আবার এগুলোর বিভিন্ন প্রকারভেদের অনেক অনেক রকমের সাইট আছে, ঠিক আছে। এই অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, অথবা কোনো একটা নির্দিষ্ট শহর বা কোনো একটা নির্দিষ্ট এলাকাকে টার্গেট করে ওই এলাকার মানুষকে দেখানো, এটার নামই হলো ডিজিটাল মার্কেটিং। আমি বিস্তারিত আলোচনা করব। আমি আমার স্টুডেন্টকে দেখিনি, আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 116 জন। আশা করি আমাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং আমাকে আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে সহজ কথাই, কোনো বায়ার যদি আপনাকে বলে যে ডিজিটাল মার্কেটিং করতে হবে, তার মানে খুব সহজ বিষয় হলো যে আমরা অনলাইনে প্রচার করব, কোনো একটা কোম্পানির জন্য অনলাইনে প্রচার করব। কোনো একটা কোম্পানি কিসের কোম্পানি? এটা হতে পারে তেলের কোম্পানি, সাবানের কোম্পানি, চকলেটের কোম্পানি, গাড়ির কোম্পানি, যে কোনো একটা কোম্পানি হতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা কোম্পানির লক্ষ্য হলো বিক্রি করা। প্রত্যেকটা কোম্পানির আলটিমেট চাওয়া কি? বিক্রি করা, ঠিক আছে। তো এখন আপনি যেটা করবেন, আপনি কোম্পানির যে কোনো একটা প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন তৈরি করবেন এবং সেই বিজ্ঞাপনকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার করবেন। উদ্দেশ্যটা কি? সেই কোম্পানির বিজ্ঞাপনটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, ইভেন কোটি কোটি মানুষকে আপনি দেখাতে পারবেন, যার ফলে তার সেই কোম্পানির প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে সেল হবে এবং সেই কোম্পানি অনেক বেশি পরিমাণে প্রফিট করবে। মূলত উদ্দেশ্য এটাই। তো কেন ডিজিটাল মার্কেটিং করতে হবে কেন? আমাদের আগে তো আমরা ভালোই ছিলাম, তাই না? আগে কোনো একটা কোম্পানি ব্যাপারে বিজ্ঞাপন দিত, রেডিওতে বিজ্ঞাপন দিত, টিভিতে বিজ্ঞাপন দিত, তাই না? এগুলো দিয়ে তো তাদের ব্যবসা ভালোই চলতো। কেন সেই কোম্পানিগুলো পেপারে বিজ্ঞাপন না দিয়ে, রেডিওতে বা টিভিতে বিজ্ঞাপন না দিয়ে বা কমিয়ে দিয়ে কেন তারা অনলাইনে বিজ্ঞাপন দিবে? আমরা আগে এটার প্রেক্ষাপটটা একটু বুঝি, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে গ্রহণযোগ্যতা সেই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে এবং এটার যে আবশ্যকতা। ডিজিটাল মার্কেটিংটা কেন? কথা হলো আমরা টেলিভিশন, হ্যাঁ, টেলিভিশনটাকে প্রত্যেকটা মানুষের ঘরে টেলিভিশন থাকে না, আবার প্রত্যেক মানুষের ঘরে টেলিভিশন থাকলেও থাকে একটা, প্রত্যেকের হাতে হাতে একটা একটা টেলিভিশন থাকে না, রেডিও প্রত্যেকের হাতে হাতে থাকে না। তার মানে আগে আমাদের যে মাস কমিউনিকেশনের ধারণা ছিল রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রে, সেটা একটু সীমিত সংখ্যক ছিল। যদি বলা হয় যে সারা পৃথিবীতে এই টিভির সংখ্যা কয়টা ছিল আর সারা পৃথিবীতে মোবাইল ফোনের সংখ্যা কয়টা, ঠিক আছে, সারা পৃথিবীতে রেডিও কয়টা আর সারা পৃথিবীতে মোবাইল ফোন, ল্যাপটপ এবং মোবাইল ফোন, ট্যাবলেট সবকিছু মিলে কয়টা, তো স্বাভাবিকভাবে যদি টেলিভিশন যদি একটা হয় তাহলে মোবাইল ফোন, ট্যাবলেট সবকিছু মিলে আছে তার 20 গুণ বা 30 গুণ কমপক্ষে, তাই না? তো এই জন্য এই টেলিভিশনের মাধ্যমে একটা জিনিস যতটুকু প্রচার করা যায়, অনলাইনের মাধ্যমে আরো সহজে অনেক বেশি মানুষের কাছে প্রচার করা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, টেলিভিশনের মাধ্যমে যখন আমরা কোনো একটা বিজ্ঞাপনকে দেখি, তখন শুধু এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। আমরা কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন দেখি, দেখার পরে কিছুক্ষণ পর আমরা ভুলে যাই। আপনি ম্যাগি নুডলস এর বিজ্ঞাপন দেখছেন, দেখে আপনার ম্যাগি নুডলস খেতে ইচ্ছে করছে, কিছুক্ষণ পর আপনি কি এটা ভুলে যাবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু সেই নুডলস কেনার সুযোগ পান না। এটা নুডলস হোক বা মোবাইল ফোন হোক বা যে কোনো কিছু হোক। তো টিভি
বিজ্ঞাপন দেখিয়ে কোনো একটা কাস্টমারকে আকৃষ্ট করে, কিন্তু সাথে সাথে টিভি তার কাছে প্রোডাক্ট কি অর্ডার অর্ডার করতে পারে না, টিভির মাধ্যমে অর্ডার দেওয়া যায় না, টিভির মাধ্যমে বিলও পেমেন্ট করা যায় না, যেটা মোবাইল ফোন এবং ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আমরা করতে পারি। তাহলে আমাদের অনলাইনে যে কমিউনিকেশনটা হচ্ছে এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, আর আর টিভির কমিউনিকেশনটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে কোনো একটা কোম্পানিকে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা যায়, কাস্টমারকে বিস্তারিত ইনফরমেশন দেওয়া যায় এবং কাস্টমারকে ডিরেক্টলি কি করা যায়, অর্ডার করানো যায় এবং কাস্টমার অনলাইনের মাধ্যমে পেমেন্টটা করতে পারে। এই যে আমি যে সুবিধাগুলোর কথা বললাম, এই সুবিধাগুলো টিভির মাধ্যমে বা রেডিওর মাধ্যমে পাওয়া যায় না। আর আর সবচেয়ে বড় সুবিধা হলো, আমরা টিভি বা রেডিওর মাধ্যমে যত বেশি মানুষের কাছে আমরা প্রমোট করতে পারি, অনলাইনের মাধ্যমে তার অনেক বেশি গুণ মানুষের কাছে আমরা কি নিয়ে যেতে পারি কোনো একটা মেসেজকে। আর টিভিতে আমরা মাত্র 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দেখি, ওই ছোট্ট বিজ্ঞাপনে একটা প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি জিনিসটা উপস্থাপন করা যায় না, কিন্তু অনলাইনের মাধ্যমে অনেক বিস্তারিতভাবে কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন ভিডিও অডিও লিখিত আকারে বিস্তারিতভাবে কি দেওয়া যায় এবং কাস্টমার দোকানে গিয়ে সরাসরি শোরুমে গিয়ে একটা প্রোডাক্ট যেভাবে দেখে শুনে নিতেও, কিন্তু সে অনলাইন থেকে তার চেয়ে বেশি ইনফরমেশন সে পেয়ে যাচ্ছে এবং পেয়ে সে ও প্রোডাক্ট সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা নিয়ে তারপর সে শোরুম থেকে কিনতে পারতেছে অথবা সে অনলাইনে গিয়ে অর্ডার দিয়ে প্রোডাক্টটা কিনতে পারতেছে। তো যার ফলে কোনো একটা কোম্পানি যদি টিভিতে বিজ্ঞাপন দেয়, একে তো সে মানুষকে দেখাতে পারবে কম, দ্বিতীয়ত মানুষকে দিয়ে সাথে সাথে কেনাতে পারবে না, তৃতীয়ত সে মানুষকে বিস্তারিত ইনফরমেশন দিতে পারবে না। বাট অনলাইনে যদি প্রচার করাই তাহলে এই কোনো লিমিটেশনই তার তার থাকতেছে না। আর আরো একটা বিষয় হলো, আমাদের এই যে টেলিভিশন, পেপার, রেডিও এগুলো আস্তে আস্তে আমাদের উঠে যাচ্ছে, কারণ প্রথম থেকে আমাদের কমিউনিকেশনের বা ডিজিটাল মিডিয়া হিসেবে সারা পৃথিবীতে যেটা আসছে সেটা হচ্ছে রেডিও, মাস মিডিয়া, মানে জনগণ, মানে মাস মিডিয়া বলতে আমি সঠিক বাংলাটা মনে আসতেছে না, হ্যাঁ গণমাধ্যম, ঠিক আছে। আমার প্রথম গণমাধ্যম হিসেবে পৃথিবীতে আসছিল, পৃথিবীতে প্রথমে কি রেডিও, হ্যাঁ আসছে না, মানুষ বানাইছে আর কি রেডিও, তাই তো, রেডিওর পরে আসছে টিভি আর টিভির পরে আসছে ইন্টারনেট। তো রেডিওতে অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, রেডিওতে দেখা যেত না, টিভিতে আসার পর সেই সীমাবদ্ধতা কমছে, তাই না, টিভিতে দেখাও যায়, বাট টিভিতে অনেকগুলো সীমাবদ্ধতা রয়ে গেছে, এখন ইন্টারনেট আসার পর সেই সীমাবদ্ধতা গুলো আর নাই। হ্যাঁ, এখন আমরা খুব ইফেক্টিভলি কি করতে পারি, বায়ার টু সেলার আমরা কি কমিউনিকেশন করতে পারি, কথা বলতে পারি, পেমেন্ট নিতে পারি, অনেক অনেকগুলো সুবিধা আমরা গ্রহণ নিতে পারি যেগুলো টিভি বা রেডিওতে নাই। আশা করি আমরা এতটুকু পর্যন্ত কথা বুঝতে পেরেছেন। তো ডিজিটাল এই টিভি বা পেপার বাদ দিয়ে মানুষ কেন ডিজিটাল অনলাইনে প্রচার করে এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো অপরিহার্যতা, অপরিহার্যতা হলো আস্তে আস্তে পেপার বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে আমরা কাগজের ছাপা পেপার পড়তাম, এখন সে পেপার চলে আসতেছে অনলাইনে। আর সোশ্যাল মিডিয়া গুলো আসার পর আমরা যে কোনো খবর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যাই। তো যার ফলে যে প্রথাগত যে সাংবাদিকতা বা প্রথাগত যে গণমাধ্যম সেটার গুরুত্ব কমে আসতেছে। একসময় হয়তো কি পেপারই থাকবে না, এখন তো অনলাইনে টিকে আছে, হয়তো ভবিষ্যতে অনলাইনেও থাকবে না, অথবা ভিন্ন রূপে হয়তো থাকবে, যা হোক। তো পেপার, তারপর টেলিভিশন আমরা এখন অনলাইনে দেখতে পারি, রেডিও আমরা অনলাইনে শুনতে পারি, সবকিছু আমাদের এখন অনলাইনে চলে আসছে, ঠিক আছে। তো যার ফলে একসময় ওই ডিভাইস গুলো হয়তো আর থাকবেই না। আমরা এই রেডিও শুনতেছি অনলাইন মানে কম্পিউটার দিয়ে, টেলিভিশন দেখতেছি তাও কম্পিউটার দিয়ে, যার ফলে আমাদের টেলিভিশনের আর কি আলাদাভাবে প্রয়োজন হচ্ছে না। তো যার ফলে এবং একটা সময় পরে আস্তে আস্তে ওই ডিভাইস গুলো কিন্তু ওই টেকনোলজি গুলো কিন্তু হারিয়ে যাবে। তো সেই কারণে কোম্পানিগুলো এখন দেখতেছে যে সবচেয়ে বেশি লাভজনক হলো ডিজিটাল মার্কেটিং করা। তো সেই জন্য আগে কোম্পানিগুলো টিভিতে বিজ্ঞাপন দিত, আর এখন তারা টিভির প্রতি খুব বেশি আগ্রহ না দেখিয়ে তারা ডিজিটাল মানে অনলাইনে বিজ্ঞাপন দেয়। এই অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার যে সিস্টেমটা এটিকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো কোনো একটা গাড়ি কোম্পানি অনলাইনে বিজ্ঞাপন দিবে, কোনো একটা গাড়ি কোম্পানি চিন্তা করলো যে আমরা ডিজিটাল মার্কেটিং করবো, তাহলে সে কার কাছে যাবে? তার এমন একজন প্রফেশনালকে প্রয়োজন হবে, এমন একজন প্রফেশনালকে তার প্রয়োজন হবে যে কি করতে পারবে, তার জন্য ডিজিটাল বিজ্ঞাপন তৈরি ক্রিয়েট করতে পারবে, সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন অনলাইনের প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবে এবং
সেগুলোকে ভাইরাল করতে পারবে। একটা হচ্ছে, আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করে বলি, আপনারা সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন কোম্পানিগুলা ডিজিটাল মার্কেটিং করাই? সবাই কি ক্লিয়ার? শফিকুল ইসলাম এখনো ক্লিয়ার না? শফিকুল ইসলাম, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং কেন কেন কোম্পানিগুলোর পছন্দ, আর বর্তমান সময়ে কোনো কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং না করায় স্বাভাবিকভাবে তার প্রোডাক্ট সেল হবে না। এখন আমাদের সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ এখন ডিজিটালি কানেক্টেড, তো যেহেতু ডিজিটালি কানেক্টেড সেই কারণে কোম্পানি যদি বেঁচে থাকতে চায়, কোম্পানি যদি তার প্রোডাক্ট সেল করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং করাতেই হবে। মনে করেন একসাথে পাঁচটা দোকান, একটা দোকান ডিজিটাল মার্কেটিং করায় তার অনেক বেশি পরিমাণে সেল হয়, আর বাকি দোকানগুলা যদি ডিজিটাল মার্কেটিং করায় তারা টিকে থাকবে, না করলে তারা লস দিতে দিতে তারা কি বন্ধ বন্ধ হয়ে যাবে। কারণ যে ডিজিটাল মার্কেটিং করে সে বাল্ক অ্যামাউন্টে সেল করতে পারবে, কম প্রাইসও সে অনেক বেশি লাভ করতে পারবে, আর যারা ডিজিটাল মার্কেটিং করাবে না তাদের সেলস কম থাকবে, এবং যার ফলে কি তারা লাভ করতে পারবে না। তো যার ফলে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং করাতেই হবে। তো এখন কোন একটা কোম্পানি সেটা কারা কারা ডিজিটাল মার্কেটিং করে, বড় কোম্পানিগুলো, মনে করেন এই বড় কোনো গাড়ির কোম্পানি, ঠিক আছে, তারপর যে কোনো বড় কোম্পানি, বড় কোনো ব্যাংক, কোনো বিমা কোম্পানি, তারপরে কোনো এই আইপিএস কোম্পানি, ব্যাটারি কোম্পানি, ওকে, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন, যে কোনো কোম্পানি হোক না কেন, তাদেরকে ডিজিটাল মার্কেটিং করতেই হবে। নাম্বার ওয়ান, এগুলো হলো জাতীয় পর্যায়ের বড় বড় কোম্পানি, ঠিক আছে, আর নাম্বার টু হলো ছোট ছোট লোকাল কোম্পানি। কেমন, যেমন একটা বুটিক হাউস, একটা বিউটি পার্লার, তারপর একটা এই চুল কাটার সেলুন, ঠিক আছে, একটা ছোট একটা রেস্টুরেন্ট, তাহলে এগুলো হচ্ছে লোকাল শপ, এগুলো শুধুমাত্র লোকালি চলবে। একটা রেস্টুরেন্ট, তার নিয়ারেস্ট পিপলরাই সেই রেস্টুরেন্টটা খাবে, তাইতো, একটা চুল কাটার দোকান, তার নিয়ারেস্ট পিপলরাই সেই দোকানে চুল কাটাবে, একটা বইয়ের দোকান, তার নিয়ারেস্ট পিপলরাই সেখানে বই কিনবে, যাক বই দূর থেকেও কিনতে পারে, একটা বিউটি পার্লার, তার নিয়ারেস্ট পিপলরাই সেই দোকানে কি বিউটি পার্লারে মানে সেবা নেওয়ার জন্য যাবে। তো এখন আমরা যখন ডিজিটাল মার্কেটিং করি, তখন আমরা জাতীয় পর্যায়ের কোনো একটা প্রতিষ্ঠানকে একদম পুরো জাতীয়ভাবে সারা দেশের মানুষ যেন দেখে, সেভাবে আমরা কি করতে পারি, প্রমোট করতে পারি। মনে করেন নুডলস, কোকোলা নুডলস, তাহলে এটা একটা কি সারা বাংলাদেশে এটা চলবে, তাই না, ইভেন বাংলাদেশের বাইরেও যদি প্রচার করা হয় বাংলাদেশের বাইরেও এটা চলবে, ঠিক আছে। মনে করেন প্রাণ আচার অথবা প্রাণ জুস, ওকে, তাহলে এটা একটা জাতীয় প্রোডাক্ট, এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে চলবে, এটা একটা বড় কোম্পানি। তাহলে ডিজিটাল, এই বড় কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং করাতে হয়, আবার যেগুলো ছোট ছোট কোম্পানি, লোকাল কোম্পানি, লোকাল কাস্টমার, একটা রেস্টুরেন্ট বা একটা বিউটি পার্লার, তাকেও ডিজিটাল মার্কেটিং করাতে হয়। তাহলে এখানে শুধু টার্গেটটা ভিন্ন, যে জাতীয় কোম্পানি, বড় কোম্পানি, সে টার্গেট করে পুরা দেশকে, পুরা দেশের মানুষকে টার্গেট করে সে ডিজিটাল মার্কেটিং করায়, আর যে ছোট কোম্পানি, লোকাল কোম্পানি, সে শুধুমাত্র তার এলাকার মানুষকে টার্গেট করে সে ডিজিটাল মার্কেটিং করায় এলাকার মানুষকে। একটা বিউটি পার্লার যদি চিন্তা করে, যে সে কাকে কাকে তার এলাকার মানুষকে শুধুমাত্র দেখাবে, সে বিউটি পার্লার যেখানে তার 5 কিলোমিটার সারাউন্ডিংস মানুষকে সে দেখাবে, আসলে তার কাস্টমার ওই 5 কিলোমিটারের মধ্যেই আছে, তার 5 কিলোমিটারের বাইরে যদি যাই তাকে আর মানুষ চিনবে না, বা সে যতই ভালো হোক তার কাছে মানুষ আসবে না, ঠিক আছে। তাহলে এখন সে বিউটি পার্লার যদি চায়, সেই 5 কিলোমিটারের মধ্যে যতজন মানুষ আছে, সব যারা যারা অনলাইনে কানেক্টেড, তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারবে, কিভাবে, হয়তো ফেসবুকে, না হয় ইউটিউবে, না হয় গুগলে, না হয় কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে। কারণ আমরা যখন ডিজিটালি এই কোনো একটা অ্যাক্টিভিটি করি, এটা কোনো না কোনো প্ল্যাটফর্মে করি, তো যে কোনোভাবে আপনাকে কি সেই বিজ্ঞাপনটা ওই 5 কিলোমিটারের মানুষকে দেখানো যাবে। আচ্ছা, আমি যদি বিজ্ঞাপনটাকে আরো ন্যারো করি, আমি যদি চাই যে সেই 5 কিলোমিটার মানুষের মধ্যে আমি বিজ্ঞাপনটাকে দেখাবো, শুধুমাত্র মেয়েদেরকে দেখাবো, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এই ন্যারো করা সম্ভব। ন্যারো মানে আমি আমার বিজ্ঞাপনটাকে আরো বেশি ক্লাসিফাই করতেছি, যে আমি 5 কিলোমিটার মানুষের মধ্যে বসবাস করে 10,000 মানুষ, ঠিক আছে, ধরলাম, তো এই 10,000 মানুষের মধ্যে
আমি দেখাবো শুধুমাত্র মেয়েদেরকে, ওকে, যারা ফিমেল তাদেরকে। তাহলে আমি 5000 আমি কি করে ফেললাম। এরপর আমি আরো একটু ক্লাসিফাই করতে পারবো কিভাবে, যে এই 5000 মানুষের মেয়ের মধ্যে যাদের বয়স এত থেকে এত শুধুমাত্র তাদেরকে আমি দেখাবো, আমার টার্গেটেড কাস্টমার। তাহলে আমি আমার বিজ্ঞাপনটাকে আরো ন্যারো করলাম, আরো সুনির্দিষ্ট করলাম। আবার আমি যদি আরো ন্যারো করতে চাই, যে আমি এই 5000 মানুষের মধ্যে বা এই 2000 মানুষ, এই 2000 মানুষের মধ্যে মেয়েদের মধ্যে আমি শুধু সেই সকল মেয়েদেরকে দেখাবো যারা নিজের রূপ সচেতন, কিভাবে, যারা কখনো বিউটি বিভিন্ন কি বিউটি প্রোডাক্ট নিয়ে বা বিউটি পার্লারের বিভিন্ন সাজ নিয়ে যারা কি বিভিন্ন ওই অনলাইনে সার্চ করছে। তো কে কে অনলাইনে সার্চ করছে, কে কোন শব্দ লিখে গুগলে সার্চ করছে, বা কে কোন কোন ধরনের পেজে লাইক করছে ফেসবুকে, সবগুলো কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো জানে, প্রত্যেকটা মানুষের রুচি অভিরুচি তারা জানে। তখন আমি যদি 2000 মানুষকে সিলেক্ট করলাম, সেই 2000 মানুষ থেকে সে 500 মানুষকে কি করে দিবে, আমাকে সিলেক্ট করে দিবে, কে, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো। তখন সেই 500 মানুষকে টার্গেট করে যদি আমি আমার ক্যাম্পেইনটা চালাই, আমি আমার ডিজিটাল মার্কেটিং করি, তাহলে কি হবে, তাহলে ওই 500 মানুষ থেকে কয়েকশো মানুষকে আমি আমার কাস্টমারে পরিণত করতে পারবো। এটা হলো টার্গেট করে ন্যারো করে একদম সুনির্দিষ্ট ভাবে বিজ্ঞাপন করা, ঠিক আছে। তো আগে যেটা হইতো, আগে টেলিভিশনের মাধ্যমে যখন দেখতো তখন সেটা সবাই দেখতো, একটা বিউটি পার্লারের বিজ্ঞাপন আপনি যখন টিভির সামনে বসছেন আপনাকে আপনাকেও দেখতে হচ্ছে। কিন্তু এখন অনলাইনের কারণে বা এখন কিন্তু আপনাকে আর সেই বিজ্ঞাপনটা দেখতে হবে না। আপনি যদি সেই প্রোডাক্টের ব্যাপারে যদি আগ্রহী হন তখন আপনাকে বিজ্ঞাপন দেখাবে, আর না হলে আপনাকে সেই বিজ্ঞাপনটা দেখাবে না। তার মানে এখন হলো ইন্টেলিজেন্ট বিজ্ঞাপন, আগে বিজ্ঞাপনগুলো ইন্টেলিজেন্ট ছিল না, এখন বিজ্ঞাপনগুলো ইন্টেলিজেন্ট। এখন এখন প্রত্যেকটা কোম্পানি ফেসবুক ইউটিউব গুগল প্রত্যেকে কি করে আমাদের উপর স্টাডি করে, আমরা যখন অনলাইন অ্যাক্টিভিটি করি আমাদের উপর প্রত্যেকটা মানুষের উপর তারা স্টাডি করে তার পছন্দগুলো বুঝে, তার কি প্রয়োজন সেটা বুঝে তাকে সেই ধরনের বিজ্ঞাপনগুলো দেখায়। মনে করেন আপনি কোনো একটা বন্ধুর সাথে কথা বলতেছেন যে আমি ফার্নিচার নেব, ফার্নিচার ফেসবুক ইনবক্স করেন কোনো একটা বন্ধুকে আমি ফার্নিচার নেব, তাহলে একটু পরেই দেখবেন যে আপনার ওয়ালে ফার্নিচারের বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। আপনি গুগলে যাচ্ছেন সেখানেও বিভিন্ন ফার্নিচারের কোম্পানি চলে আসতেছে। হ্যাঁ, আরো মজার বিষয় হলো আপনি মনে করেন কোনো একটা এই ফার্নিচারের দোকানে গেছেন আপনার মোবাইলটা নিয়ে, ওই ফেসবুক বা গুগল হ্যাঁ ঠিকই বুঝতে পারছে, তারা লোকেশন ট্র্যাক করে বুঝতে পারছে যে আপনি ফার্নিচারের দোকানে গেছেন, তার মানে আপনি ফার্নিচারের একজন ক্রেতা। হ্যাঁ, তখন আপনাকে শুধুমাত্র টার্গেট করে তারা বুঝতে পারলো যে আপনি ফার্নিচারের ক্রেতা, তখন টার্গেট করে আপনাকে সেভাবে বিজ্ঞাপন দেখাবে। এটাকে বলা হয় রিটার্গেট মার্কেটিং। যাই হোক, আমরা একটু মানে গভীরে গেছি, আমি জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, মানে আগে যে মার্কেটিং গুলো ছিল সেগুলো ছিল খুব হাস্যকর মার্কেটিং, অ্যানালগ মার্কেটিং। হ্যাঁ, মনে করেন লিপস্টিকের বিজ্ঞাপন দেখাচ্ছে টেলিভিশনে, একটা শিশুও দেখতেছে, একটা বয়স্ক মানুষও দেখতেছে, ছেলেও দেখতেছে, তাদের দেখে কাজটা কি, আমরা তো লিপস্টিক ব্যবহার করবো না। কিন্তু ইন্টেলিজেন্ট বিজ্ঞাপনটা কি করতেছে, তারা সুনির্দিষ্ট ভাবে কি ন্যারো করতেছে আগে, যে সুনির্দিষ্ট ভাবে টার্গেট করতেছে এবং সে টার্গেটেড পিপলদেরকে কি তারা দেখাচ্ছে। এই জন্য ডিজিটাল মার্কেটিংটা অনেক ইন্টেলিজেন্ট, ডিজিটাল মার্কেটিংটা কোনো মানুষের জন্য বিরক্তির কারণ হয় না। সচরাচর মার্কেটিং গুলো আমাদের জন্য বিরক্তির কারণ, টিভিতে যখন বিজ্ঞাপন আসে, রেডিওতে যখন বিজ্ঞাপন আসে আমরা বিরক্ত হই, তাই না? কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কারণে আমরা বিরক্ত হই না, কারণ যে জিনিসটা আমার প্রয়োজন সেটা কিন্তু আমাকে দেখাবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো টিভিতে 24 ঘন্টার মধ্যে সে কয় ঘন্টা, বড় যে 2-3 ঘন্টা সে বিজ্ঞাপন দেখাতে পারে, কিন্তু অনলাইনে বিজ্ঞাপন দেখানোর কি নেই, কোনো সীমা পরিসীমা নেই। যদি বলে যে ফেসবুক কয়টা কোম্পানির, কত লক্ষ কোম্পানির বিজ্ঞাপন দেখাতে পারবে, মনে করেন টিভি কয়টা কোম্পানির বিজ্ঞাপন দেখাতে পারবে সারাদিনে, 100টা কোম্পানির বিজ্ঞাপন পারবে দেখাতে, অথবা 200টা পারবে, অথবা 300টা পারবে। কিন্তু যদি বলা হয় ফেসবুক কতটা কোম্পানির বিজ্ঞাপন দেখাতে পারবে, এটার কোনো সীমা পরিসীমা নেই, কারণ ফেসবুক এক একজনকে এক এক রকমের বিজ্ঞাপন দেখাচ্ছে, এক এক এলাকার মানুষকে এক এক রকমের বিজ্ঞাপন দেখাচ্ছে, এক এক ইন্টারেস্টের মানুষকে এক এক রকমের বিজ্ঞাপন দেখাচ্ছে, ঠিক আছে। তো যার ফলে ফেসবুকে যদি বলা হয় আজকে 10 লক্ষ বা কি 1 কোটি কোম্পানি বিজ্ঞাপন দিবে, সে খুব ভালোভাবে দেখাতে পারবে কাউকে বিরক্ত না করে। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং হলো খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই কি এই আমাদের পাওয়ারফুল মার্কেটিং, যে মার্কেটিংটা করলে কোম্পানিগুলো খুব বেশি লাভবান হয়। আচ্ছা, এখানে আমরা তো দুইটা বিষয় আছে, আর একটা আমি ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং, আমি সবগুলো নিয়ে বলবো। আমি এতক্ষণ যে বিষয়গুলো যে কথাগুলো বলেছিলাম এগুলো ছিল নিতান্ত বেসিক আলোচনা। আমি যেটা বুঝাতে চেয়েছি যে আমরা আমাদের আগের যে মার্কেটিং গুলো ছিল সেগুলো ছিল ওল্ড মার্কেটিং, আর বর্তমান যে মার্কেটিংটা সেটা হলো ইন্টেলিজেন্ট মার্কেটিং, ঠিক আছে।
এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত যুক্ত হয়েছে মার্কেটিং এর সাথে, মানুষের মন বুঝে মানুষের মেজাজ বুঝে সেভাবে মানুষকে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যার ফলে এই কোম্পানি অনেক বেশি পরিমাণে কি তাদের প্রোডাক্ট সেল করতে পারতেছে, খুব সহজেই কোম্পানি বুঝে যেতে পারতেছে তাদের কাস্টমার কারা, তাদের মেন্টালিটি কি, তাদের কাছে কিভাবে প্রোডাক্ট উপস্থাপন করতে হবে, এবং যার ফলে কোম্পানির সেলস বাড়তেছে, কোম্পানির কি পিয়াটা বাড়তেছে, প্রফিট বাড়তেছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো সারা পৃথিবীব্যাপী মানুষের অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। আগে মানুষের অভ্যাস ছিল সরাসরি দোকানে গিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনা, কিন্তু বর্তমানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনি, আমরা কিনার আগে আমরা আগে গুগলে সার্চ করি, সার্চ করে সেটা টোটাল ফিচার জেনে নিই। আমরা একটা মোবাইল কিনবো, সেই মোবাইলের র্যাম কত, রম কত, ক্যামেরা কত, এভরিথিং আমরা আগে জানি, দামও জানি, তারপর টাকাটা জোগাড় করি, দোকানে গিয়ে বলি টাকা দিই আর বলি যে মোবাইলটা দেন, শেষ। দোকানদারকে আর অত বেশি আমাদের বুঝাতে হয় না বা বুঝানোর তাকে আমরা বুঝাতে বলি না, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। আর অনলাইনে কেনাকাটার যে হ্যাবিটটা আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে মুহূর্তে আমরা কেনাকাটা করতে পারি, সেটা চাল ডাল থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে যে কোনো কিছু, তা আমাদের হাতের কাছে হয়ে যাচ্ছে সবকিছু। মানুষের হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে মানুষ বাজার করার জন্য বাজারে যেত, এখন মোবাইলের মাধ্যমে অনলাইনে মানুষকে কেনাকাটা করে, তাই না? তো যার ফলে সারা বিশ্বব্যাপী হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে এইগুলোর সাথে পাল্লা দিয়ে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডিউস হচ্ছে। তো এখন কোনো কোম্পানি ডিজিটাল মার্কেটিং ছাড়া চলতে পারবেই না, ডিজিটাল মার্কেটিং অস্বীকার করতেই পারবেই না। তো যার ফলে আগে যে কোম্পানিগুলো কোথায় বিজ্ঞাপন দিত, টিভিতে বিজ্ঞাপন দিত, পেপারে বিজ্ঞাপন দিত, তারা ওখানে বলতে গেলে খুব কম বিজ্ঞাপন দেয়, নামে মাত্র বিজ্ঞাপন দেয়, তারা ম্যাক্সিমাম বাজেট তারা এখন বিজ্ঞাপন দেয় হলো কোথায়, এই অনলাইনে। বাজেটটা কত বড়, একটা নর্মাল একটা কোম্পানি মনে করেন প্রাণ কোম্পানি, সে মিনিমাম কয়েক হাজার কোটি টাকা খরচ করে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। আপনারা কেউ যদি এই মানে এই অ্যামাউন্টটা বিশাল একটা অ্যামাউন্টের টাকা শুধু তারা টিভিতে স্পেন্ড করে, বাট বর্তমানে যে হাজার কোটি টাকার যে ইয়াটা সেটা তারা টিভিতে খুব সামান্যই দিচ্ছে, ম্যাক্সিমামই দিচ্ছে তারা অনলাইনে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম এটার গুরুত্ব কি এবং কারা আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে, তাহলে আমরা বুঝলাম দুই ধরনের কোম্পানি কাজ করে, একটা হচ্ছে বড় কোম্পানি আর একটা হচ্ছে ছোট কোম্পানি, ঠিক আছে? তো এখন কোম্পানিগুলো যখন কাজ করাবে তখন কোম্পানির কি প্রয়োজন হবে, তখন কোম্পানির প্রয়োজন হবে এমন একটা মানুষ যে ডিজিটাল মার্কেটিং এর কাজটা পারে, তাই তো? এমন একটা মানুষের প্রয়োজন হবে যে মানুষটা কি কি পারবে ডিজিটাল মার্কেটিং, সেই মানুষকে আমরা কি বলবো, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? তাহলে আমরা মূলত সেই জিনিসগুলো শিখবো, আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং শিখবো, শিখলে কোম্পানি কি করবে আমাদেরকে কাজগুলো দিবে। কোম্পানি যখন ডিজিটাল মার্কেটিং করার চিন্তা করবে, প্রাণ কোম্পানি চিন্তা করলো যে আমরা ডিজিটাল মার্কেটিং করাবো, অথবা মনে করেন কি এই কাশেম বুটিক হাউস সেও চিন্তা করলো, হ্যাঁ মানে একটা লোকাল শপ, সেও চিন্তা করলো যে আমি ডিজিটাল মার্কেটিং করাবো, হ্যাঁ সেও কি কি করবে, একজন ডিজিটাল মার্কেটারের কাছে আসবে। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটারের কাজটা কি, ডিজিটাল মার্কেটারের কাজটা হলো প্রথমে তার জন্য কন্টেন্ট তৈরি করা। হ্যাঁ, মানে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা এই ভূমিকে আমরা কি অবতীর্ণ হব, আমরা ডিজিটাল মার্কেটার, এখন আমাদের কাজ কি? সেই কোম্পানি যারা ডিজিটাল মার্কেটিং করাবে তারা কোনো কিছুই জানে না, তারা আমাদের কাছে আসবে, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো তাকে টোটাল সার্ভিসটা দেওয়া। টোটাল সার্ভিস কি, আমরা প্রথমত তার জন্য কন্টেন্ট তৈরি করব। হ্যাঁ, কিরকম কন্টেন্ট, আমরা তার জন্য কন্টেন্ট তৈরি করব, কিরকম কন্টেন্ট, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন, আর্টিকেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, এইটা এগুলো। গ্রাফিক্স কি, গ্রাফিক্স দিয়ে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করা, মনে করেন একটা পোস্টার তৈরি করা, একটা লিফলেট তৈরি করা, তাই না? এই প্রাণ জুসের জন্য আপনি একটা পোস্টার তৈরি করলেন, এটি হলো একটা গ্রাফিক্সের কাজ। একটা লিফলেট তৈরি করলেন, হ্যাঁ প্রাণ জুসের ছবি নিয়ে পাশে কিছু কথা লিখে আপনি একটা লিফলেট তৈরি করলেন, তাহলে সেটা হলো গ্রাফিক্সের কাজ। প্রাণ জুসের আপনি একটা ভিডিও আপনি কি মানে কি তৈরি করলেন, তাহলে প্রাণ জুসের যে ভিডিও আপনি তৈরি করলেন, একটা লোক জুস খাচ্ছে তার ভিডিও দিলেন, সে জুস খাই বললো যে হ্যাঁ খুব মজার জুস, হ্যাঁ এটাই, বা সে কিছু একটা কথা বললো, তাহলে আমরা টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখি ভিডিও বিজ্ঞাপন, তাহলে আপনিও সেরকম ভিডিও বিজ্ঞাপন আপনাকে ক্রিয়েট করতে হবে। অডিও বিজ্ঞাপন আপনি কি তৈরি করতে পারেন, আমরা অনেক সময় অডিও বিজ্ঞাপন দেখি যে একটা স্ক্রিনে কোনো একটা কিছু দেখা যাচ্ছে, পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে,
অ্যানিমেশন বিজ্ঞাপন আপনি তৈরি করতে পারেন, যে স্ক্রিনে কোনো একটা কিছু লাফালাফি করতেছে বা কার্টুন কথা বলতেছে আর পিছনে সাউন্ড হচ্ছে, হ্যাঁ কোনো মানুষ কথা বলতেছে, অ্যানিমেশন তো আমরা বুঝি। আর্টিকেল লেখা কোন একটা জিনিস নিয়ে, তারপর কোন একটা জিনিস নিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। তো এখন এই একজন ডিজিটাল মার্কেটারের কাজ হলো সবগুলো এই যে আমি যা বললাম সবকিছু তাকে জানতে হবে। একজন ডিজিটাল মার্কেটারকে মাস্ট বি গ্রাফিক্স জানতে হবে, মাস্ট বি এই গ্রাফিক্স কেন জানতে হবে, কারণ সে যখন কাজ করবে তাকে কাজের পারপাসে অনেকগুলো বিজ্ঞাপন তৈরি করতে হবে, বিজ্ঞাপন। তাহলে একটা পোস্টার সেটা একটা গ্রাফিক্স বিজ্ঞাপন, একটা টেলিভিশনের অ্যাড সেটা একটা ভিডিও বিজ্ঞাপন, একটা রেডিওর রেডিওর বিজ্ঞাপন সেটা একটা অডিও বিজ্ঞাপন। সিম্পলি আপনি দেখেন, আমি সহজ করে বুঝাই, প্রাণ জুসের জন্য যদি আপনি বিজ্ঞাপন তৈরি করেন তাহলে দেওয়ালে লাগানোর জন্য পোস্টার, তাই না, তারপর রেডিওর জন্য অডিও, টিভির জন্য ভিডিও, হ্যাঁ আবার টিভির জন্য আপনি, অথবা আবার ফেসবুকের জন্য কি অ্যানিমেশন, হ্যাঁ আবার এই ওয়েবসাইটের জন্য আর্টিকেল, ওয়েবসাইটের জন্য ডেসক্রিপশন, আবার অনলাইনে যখন আপনি প্রচার করবেন অনলাইনের মধ্যে তো আপনি গ্রাফিক্স ভিডিও অডিও অ্যানিমেশন সবকিছু প্রয়োজন হবে। আপনি ফেসবুকে কোনো একটা প্রাণ জুস নিয়ে কোনো একটা কিছু লিখবেন তাহলে আপনাকে গ্রাফিক্স, আপনি যদি শুধুমাত্র লিখেন যে প্রাণ জুস খুব ভালো, এটা খেলে এটা এটা হয়, এটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি লিখবেন, শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলে পাবলিক মানুষ খুব আকৃষ্ট হবে না, আপনাকে সেই প্রোডাক্ট ডেসক্রিপশনের সাথে খুব ভালোভাবে প্রাণ জুসের ছবি দিতে হবে, গ্রাফিক্স করতে হবে, ভিডিও বানাতে হবে, অডিও বানাতে হবে, অডিও এডিটিং করতে হবে, অ্যানিমেশন করতে হবে, আর্টিকেল লিখতে হবে, এই সব কিছুর কম্বিনেশন আপনাকে করতে হবে। তার মানে আপনি খুব ভালো একজন ডিজিটাল মার্কেটার কখন, যদি আপনি এই সব কিছু পারেন। আমি কি সবাইকে বুঝিয়ে বলতে পেরেছি, মোল্লা চাকের রাজু মনে বুঝে নাই, ঠিক আছে। তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে অবশ্যই গ্রাফিক জানতে হবে, ভিডিও অডিও অ্যানিমেশন আর্টিকেল প্রোডাক্ট ডেসক্রিপশন সবকিছু আপনাকে জানতে হবে, কিন্তু কিন্তু লিমিট বুঝতে হবে কতটুকু আপনাকে জানতে হবে, কতটুকু। এখন গ্রাফিক্স এর শেষ নাই, কোন একটা মানুষ যদি সারা জীবন ধরে যদি গ্রাফিক্স শিখে, গ্রাফিক্স শিখা কখনোই শেষ শেষ হবে না, ফটোশপ ইলাস্ট্রেটর থ্রিডি হাজারো সফটওয়্যার আপনি পাবেন গ্রাফিক্স এর, এবং শুধু ফটোশপের মধ্যে যদি ঢুকেন ফটোশপ কোন একটা মানুষ তার জীবনে শেষ করতে পারবে না শিখে, এত গভীর এত গভীর, ঠিক আছে। তো কোন একটা মানুষ যদি 5 বছর শুধুমাত্র ফটোশপই শিখে, 5 বছরে তার ফটোশপ শিখে শেষ হবে না, কারণ এইটা হচ্ছে সাগর আর সাগর। তো এখন তাহলে গ্রাফিক্স আমাদের কতটুকু দরকার, হ্যাঁ এখানে অনেকে বুঝার ভুল করে, আমাদের ঠিক ততটুকু গ্রাফিক্স দরকার যতটুকু দিয়ে আমি একটা পোস্টার তৈরি করতে পারবো একটা, আমাদের মূল কাজটা কি, মূল কাজটা হলো কোন একটা প্রোডাক্টকে উপস্থাপন করা, তাই না। এখানে একটা প্রোডাক্ট উপস্থাপন করার জন্য যতটুকু গ্রাফিক্স দরকার অতটুকু হলেই আমার যথেষ্ট, ঠিক আছে। আমি কিন্তু টাক মাথায় চুল আমাকে দিতে হবে না, হ্যাঁ পুরাতন ফটোকে নতুন ফটোকে আমাকে পরিবর্তন করতে হবে না, হ্যাঁ গ্রাফিক্স তো অনেক রকমের কাজ, অনেক রকমের কাজ, তাই না। ভিজিটিং কার্ড তৈরি করা, সেই ভিজিটিং কার্ড তৈরি করার কাজও আমাদের না, ঠিক আছে। তারপর ওই বিল তৈরি করা, ব্রোশিয়ার তৈরি করা, এগুলো তৈরি করার কাজ আমাদের না। আমাদের সেক্টর কোনটা সেটা বুঝতে হবে, আমাদের সেক্টর হলো কোনো একটা প্রোডাক্টকে উপস্থাপন করা। আমি যদি আপনাদেরকে দেখাই কোনো একটা প্রোডাক্টকে উপস্থাপন করা, আমরা যদি দেখি, দেখেন এতটুকু একটা গ্রাফিক্স, হ্যাঁ চাল ডাল জাস্ট আমের বিজ্ঞাপন দিচ্ছে, এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে ম্যাঙ্গোমেনিয়া তাদের ব্র্যান্ডের নাম আম, এটুকু একটা গ্রাফিক্স। এই এতটুকু একটা কাজ করার জন্য যতটুকু আপনার দরকার, তাহলে গ্রাফিক্স আপনাকে শিখতে হবে, কিন্তু সেই গ্রাফিক্স মানে আপনি যে থ্রি ডি শিখবেন, আপনি যে বিশাল থেকে বিশাল শিখবেন, গ্রাফিক্স শেখার জন্য জীবন দিয়ে ফেলবেন সেরকম না। গ্রাফিক্স আপনি কতটুকু শিখবেন একটা প্রোডাক্টকে উপস্থাপন করার জন্য যতটুকু দরকার, ডিজিটাল মার্কেটিং এর জন্য অতটুকুই যথেষ্ট এবং আপনি অতটুকুই শিখবেন। কিন্তু যদি আপনার কাজটা হয় গ্রাফিক ডিজাইনের, তাহলে সেটা আলাদা, আপনার সেটা আলাদাভাবে আপনি গ্রাফিক ডিজাইনের, সেটা গ্রাফিক ডিজাইনের কাজটা আলাদা,
গ্রাফিক ডিজাইন যদি আপনি করতে চান, আপনি অনেক অনেক রকম ডিজাইন আপনি আপনাকে আপনি করতে পারবেন, করতে হবে। মানে আপনার কাজটা হলো গ্রাফিক ডিজাইনের, হ্যাঁ, আপনার ফেসবুক সাথে কোনো সম্পর্ক নাই, গুগলের সাথে, ইউটিউবের সাথে কোনো সম্পর্ক নাই, ওইটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু আমরা সেই সাবজেক্টের কিছুটা শিখতেছি। গ্রাফিক ডিজাইন যদি একটা সাগর হয়, তাহলে আমরা সেই সাগর থেকে একটা পুকুর আমরা শিখতেছি। কেন? আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করার জন্য আমাদের কনসেন্ট্রেশন পয়েন্ট গ্রাফিক ডিজাইন না, আমাদের কনসেন্ট্রেশন পয়েন্ট হচ্ছে কি, ডিজিটাল মার্কেটিং। সেই ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা প্রোডাক্ট উপস্থাপন করার জন্য যতটুকু ডিজাইন আমার জানা প্রয়োজন অতটুকুই যথেষ্ট। তো এই এইরকম গ্রাফিক ডিজাইন শিখতে আপনার একদিনে যথেষ্ট, কয়েকদিনে যথেষ্ট, ঠিক আছে? এবং সেটা আপনি আমাদের কোর্সের মধ্যে পাবেন। এই যেমন মুচমুচে সাথে, আড্ডার সাথে, একটু ডেসক্রিপশন লিখলো, প্রোডাক্টের ছবি দিল, হ্যাঁ, এই যে প্রোডাক্টের প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের আর একটু ডেসক্রিপশন, প্রোডাক্টের ছবি, এবং কি এখানে লিংক। এখন আমি যদি এই এই চিপসগুলো যদি কিনতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে, যেমন আমি কি নসিলা কিনবো, হ্যাঁ, যে আরো ডেটল কিনবো, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ক্লিক করি, আমি কি এখানে ডেটলের ডেসক্রিপশন আছে, ডেটলের ছবি আছে, পরিবারের বিশ্বস্ততা, ডেটলের আস্থায় ছোট্ট একটা কথা লেখছে, ব্যাস। এটি হলো উপস্থাপন। এই অনলাইন উপস্থাপনের জন্য যতটুকু গ্রাফিক্স দরকার অতটুকুই যথেষ্ট। এখন কেউ যদি এটা কিনতে চায়, সে এখানে ক্লিক করবে, ক্লিক করলে সরাসরি তাদের ওয়েবসাইটে যাবে, এবং ওয়েবসাইটে গেলে এখান থেকে সে অর্ডার দিতে পারবে। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক তেমনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ততটুকু ভিডিও এডিটিং এর কাজ জানা দরকার, যতটুকু দিয়ে আপনি কোনো একটা প্রোডাক্ট উপস্থাপন করতে পারবেন। ভিডিও এডিটিং এর অনেকগুলো কাজ আছে, যেমন সিনেমায় যে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করা হয়, ইফেক্টস ব্যবহার করা হয়, গ্রিন স্ক্রিন এর কাজ করা হয়, সেটা আলাদা একটা সাবজেক্ট, সেটা আলাদা একটা জগৎ, ঠিক আছে? হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করা হয়, সেটা আলাদা একটা জগৎ। আমাদের জগৎ কোনটা? আমাদের জগৎ হলো আমরা কোন একটা প্রোডাক্টের জন্য যখন আমরা ভিডিও তৈরি করব, কোন একটা প্রোডাক্ট উপস্থাপন করার জন্য, ওটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। তার মানে ভিডিও এডিটিং কাজটা যদি একটা সাগর হয়, তাহলে আমাদের সেই সাগরে যাওয়ার দরকার নেই, আমাদের সেই সাগর থেকে একটা পুকুর আনলে চলবে। ঠিক তেমনি অডিও এডিটিং, অ্যানিমেশন, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, প্রত্যেকটা সেক্টর এখানে অনেক অনেক ব্যাপক এবং বিস্তৃত। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা শিখব। আমি যে কথাগুলো বলেছি সবাইকে বিষয়টা বুঝতে পেরেছেন? একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে কি কি জানতে হবে? হৃদয় হোসেন ঘুমাচ্ছেন, হৃদয় আপনি আছেন? হৃদয় বেচারা মনে সারাদিন অনেক কষ্ট, অনেক মানে পরিশ্রম করছে। যাই হোক, কেউ শুয়ে শুয়ে ক্লাস করলে বা আছো অবস্থায় ক্লাস করলে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম, একজন গ্রাফিক ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। তারপর এই প্রাণ জুসের জন্য আপনি কি করলেন, গ্রাফিক ডিজাইন করলেন, ঠিক আছে, অথবা একটা ভিডিও তৈরি করলেন, ওকে, অথবা ভিডিও, ডেসক্রিপশন, গ্রাফিক সবকিছু মিক্সড আপ করে আপনি একটা পোস্ট তৈরি করলেন। এখন কাজ কি হবে, এরকম একটা পোস্ট আপনি কি আপনি আপনি তৈরি করছেন, মুরগির জন্য, সেটার জন্য, এই সয়াবিন তেলের নিয়ে আপনি একটা পোস্ট তৈরি করছেন, ঠিক আছে, এরকম একটা পোস্ট আপনি তৈরি করছেন, ঠিক আছে? এখানে যেখানে কি কি আছে, এখানে ছবি আছে, এই ডেসক্রিপশন আছে, আবার এখানে ভিডিও ভিডিও এখানে থাকতে পারতো, অ্যানিমেশন থাকতে পারতো, ছবির বদলে ভিডিও থাকতে পারতো, অ্যানিমেশন থাকতে পারতো, আমরা তো সেরকম বিজ্ঞাপন দেখি, তাই না? তো এরকম একটা কন্টেন্ট আপনি তৈরি করছেন, একটা বিজ্ঞাপন আপনি তৈরি করছেন, যে বিজ্ঞাপনটা যে কোনো মানুষ পড়লে বা দেখলে একটা আগ্রহ তৈরি হবে এবং সে ওই প্রোডাক্টটা কিনতে আকৃষ্ট হবে, ঠিক আছে? বুঝলাম। এখন আমাদেরকে এই বিজ্ঞাপনটা আমাদেরকে অনলাইনে পোস্ট করতে হবে। অনলাইনে আমরা কোথায় কোথায় পোস্ট করব? অনলাইনে আমরা পোস্ট করব, এক নম্বর হলো ওয়েবসাইটে। তাহলে সেই কোম্পানির তো নিজস্ব ওয়েবসাইট আছে, এই যেমন আমরা এখানে দেখতেছি চালডাল, এটা তো চালডালের নিজস্ব ওয়েবসাইট, তাই না? তাহলে কোম্পানি তো ফেসবুকে তো প্রচার করলো, কিন্তু তাদের ওয়েবসাইটেও সে পোস্ট করলো, আবার ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিয়ে সে ফেসবুকে দিচ্ছে, ওয়েবসাইট থেকে লিঙ্কটাকে নিয়ে সে ইউটিউবে দিবে, সে গুগলে দিবে, সব জায়গাতে দিবে, যত জায়গায় সে প্রচার করুক না কেন, ফেসবুক থেকে কেউ যদি লিঙ্কটাকে ফলো করে তার ওয়েবসাইটে চলে আসবে। তাহলে তার কন্টেন্টটাকে সে প্রথমত ওয়েবসাইটে পোস্ট করবে, হ্যাঁ, তারপর তার এই
তার কন্টেন্টটাকে সে ওয়েবসাইটে দিবে, তারপরে দিবে তার ফেসবুকে, তারপর তার ইউটিউব, তার গুগল সরি ইউটিউব ওয়েবসাইট, ফেসবুক, তারপর ব্লগ সাইট, ফোরাম সাইট, যত জায়গায় সম্ভব সব জায়গাতে সে কি করবে, এই পোস্টটাকে মানে এই লেখাটাকে এই কন্টেন্টটাকে সে পোস্ট করবে। ঠিক আছে, তো সে এখানে মনে করেন চাল ডাল কোথায় কোথায় পোস্ট করলো, সে পোস্ট করলো প্রথমত তার নিজের ওয়েবসাইটে, তারপর পোস্ট করলো ফেসবুকে, ওকে, এরপর সে তার ইউটিউব চ্যানেল আছে, সে ভিডিও ভিডিও তৈরি করে ইউটিউবের চ্যানেলে পোস্ট করছে, হ্যাঁ, তারপর সে ইনস্টাগ্রামে পোস্ট করছে, পিন্টারেস্টে পোস্ট করছে, আরো যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আছে, সব জায়গাতে সেখানে পোস্ট করলো। আচ্ছা, তাহলে একজন ডিজিটাল মার্কেটার প্রথম কি করবে, সে কোম্পানির জন্য প্রথমত বিজ্ঞাপন তৈরি করবে, ভিডিও, অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সবকিছুকে কম্বাইন করে সে একটা বিজ্ঞাপন তৈরি করবে। খুব যে বিজ্ঞাপনটা দেখলে মানুষ আকৃষ্ট হবে, সেই কোম্পানির প্রোডাক্ট কেনার প্রতি তার ইচ্ছা তৈরি হবে, সেরকম একটা বিজ্ঞাপন ক্রিয়েট করবে কোম্পানি। করার পর সে সেই বিজ্ঞাপনটা কি করবে, অনলাইনে পোস্ট করবে, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে। ওই ডিজিটাল মার্কেটার ওয়েবসাইট তৈরি করবে, তাকে ওয়েবসাইট তৈরি করা জানতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা, বা শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করা, বা শুধুমাত্র HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করা, মানে ওয়েবসাইট তৈরি তাকে করতে জানতে হবে একজন ডিজিটাল মার্কেটারকে। ওয়েবসাইট তৈরি করতে হবে কোম্পানির জন্য, এবং সেই কোম্পানির প্রোডাক্টগুলো ওয়েবসাইটে, সেই কোম্পানির যে কন্টেন্টটা সেটা ওয়েবসাইটে পোস্ট করতে হবে। এখন কেউ যদি বলেন যে ওয়েবসাইট তো কোম্পানির তৈরি করাই থাকবে, তৈরি করা থাকবে, ঠিক আছে, বাট আমরা ধরে নিচ্ছি যে তৈরি করা থাকবে না, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা কোম্পানি আপনাকে এসে বললো যে আমি অনলাইনের অ বুঝি না, হ্যাঁ, আমার কোনো ওয়েবসাইট নাই, কোনো ফেসবুক নাই, কিচ্ছু নাই, আমার শুধু এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্ট তোমাকে সেল করতে হবে। কোনো একটা বুটিক হাউসের মালিক আপনাকে এসে বললো, কাশিম বুটিক হাউস, হ্যাঁ, অথবা কাশিম ফ্যাশন হাউস, হ্যাঁ, এখন কাশিম ফ্যাশন হাউসের মালিক আপনাকে বললো যে আমি কোনোদিন অনলাইন চালাইও নাই, ধরে দেখেন আমি কোনো কিছুই জানি না, তুমি আমার জন্য সব কিছু করে দাও, তাহলে আপনি কাশিম ফ্যাশন হাউসের জন্য যেটা করবেন, তাকে আপনি এই কন্টেন্ট খুব সুন্দরভাবে তার প্রোডাক্টের ছবিগুলো নেবেন, তার প্রোডাক্টের ছবি দিয়ে এই সেগুলো দিয়ে ভিডিও তৈরি করবেন, সেগুলো দিয়ে ইমেজ বানাবেন, গ্রাফিক্স করবেন, অ্যানিমেশন তৈরি করবেন, সুন্দরভাবে তার প্রোডাক্টগুলোকে উপস্থাপন করবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি কি সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করবেন, কন্টেন্ট তৈরি করবেন। মনে করেন কাশিম ফ্যাশন হাউসে 5 রকমের জিনিস আছে, একটা হচ্ছে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, হ্যাঁ, এরকম কি কয়েকটা মানে প্যান্ট, এরকম কয়েকটা আইটেম আছে। তো তার দোকানে যদি আপনি যান কাশিম ফ্যাশন হাউসে, পাঞ্জাবি আছে তার এখানে মনে করেন 20 রকমের পাঞ্জাবি, 30 রকমের শার্ট, তাই না, 40 রকমের ফতুয়া, এই সব কিছু মিলে তার টোটাল আইটেম হচ্ছে প্রায় 300 রকমের আইটেম। তাহলে আপনার কাজ হলো সেই 300 রকমের আইটেম নিয়ে, প্রত্যেকটা আইটেম নিয়ে একটা করে কি করা, একটা করে কন্টেন্ট তৈরি করা। সেই কন্টেন্টটা প্রয়োজন অনুসারে আপনি শুধুমাত্র গ্রাফিক্স দিয়ে করতে পারবেন, অথবা শুধুমাত্র ভিডিও দিয়ে করতে পারবেন, অথবা শুধুমাত্র অ্যানিমেশন দিয়ে করতে পারবেন, অথবা সবগুলোর কম্বিনেশন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, একটা না 300টা প্রোডাক্টের জন্য 300টা। ঠিক আছে, কাশিমের ফ্যাশন হাউসে 5 রকমের পাঞ্জাবি আছে, একটা হচ্ছে লাল পাঞ্জাবি, কালো পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, হ্যাঁ, আবার আছে সিল্কের পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি, উলের পাঞ্জাবি, উলের পাঞ্জাবি নামে কোনো কিছু নাই, সিল্কের পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি, খাদির পাঞ্জাবি, ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের হয় না। তারপর শার্টের মধ্যে কয়েক রকমের শার্ট আছে, একটা হচ্ছে ক্যাজুয়াল শার্ট, একটা হচ্ছে ফর্মাল শার্ট, হ্যাঁ, এভাবে অনেক রকমের টাইপের শার্ট আছে। আবার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা প্রোডাক্টকে নিয়ে আপনি ছবি তুলবেন, সেই ছবির বিস্তারিত বিবরণ লিখবেন, এই প্রোডাক্টের এই ফিচার, এই প্রোডাক্টের এই কোয়ালিটি, এটা সেটা, হ্যাঁ, এই প্রোডাক্টটা কিনলে মানুষ এভাবে উপকৃত হবে, এভাবে সুন্দর করে ছবি তুলবেন, তার এই সেগুলো দিয়ে আপনি কি ভিডিও তৈরি করবেন, অ্যানিমেশন তৈরি করবেন, লিখে সেগুলোকে কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করে তারপর আপনি কি আপনি কি করবেন, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো তার জন্য তৈরি করবেন। সেই কোম্পানির জন্য আপনি ওয়েবসাইট তৈরি করবেন, কাশিম ফ্যাশন হাউসের জন্য ফেসবুকের পেজ তৈরি করবেন, তার জন্য গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন, হ্যাঁ, মানে তারপরে তার জন্য ইউটিউবে চ্যানেল তৈরি করবেন, পাশাপাশি আরও যত জায়গায় সম্ভব তার জন্য আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, যেমন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডিন, সব জায়গাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপরে কাজ কি হবে, এই যে কন্টেন্ট যেগুলো আপনি কন্টেন্ট তৈরি করছেন, 300 রকমের কন্টেন্ট আপনি তৈরি করছেন, সেই কন্টেন্টগুলো এই সকল জায়গায় পোস্ট করা, প্রথমত তার ওয়েবসাইটে পোস্ট করা, তারপরে তার ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, তার ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, সব জায়গাতে কি এই পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, সব জায়গাতে পোস্ট করা। আর তৃতীয় কাজ হলো এসইউ করা। এসইউ মানে কি, এসইউ মানে কি, এসইউ মানে হলো এই যে মনে করেন এই পোস্টটা এখানে আসলো, চাল ডাল
চাল ডাল কোম্পানি এই পোস্টটাকে এখানে এখানে দিল। এখন এই পোস্টটা এখানে দিলে কয়জন মানুষ আর পোস্টটাকে দেখবে? অথবা চাল ডাল কোম্পানি তাদের এই পোস্টটাকে ফেসবুকে দিল, এখন ফেসবুকে দিলে কতজন মানুষ আর এই চাল ডালের এই বিজ্ঞাপনটাকে দেখবে? খুব বেশি মানুষ কিন্তু চাল ডালের এই বিজ্ঞাপনটা দেখবে না। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হলো এই জিনিসটাকে ভাইরাল করা, এই বিজ্ঞাপনটাকে ভাইরাল করা। ভাইরাল মানে কি? মানে অনেক অনেক মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এই জিনিসটাকে প্রমোট করা, ঠিক আছে? লক্ষ লক্ষ মানুষকে এই জিনিসটাকে প্রমোট করা। তো দুইভাবে এই জিনিসটাকে প্রমোট করা যায়, একটা হচ্ছে পেমেন্ট করে, আরেকটা হচ্ছে ফ্রিতে। পেমেন্ট করে কিভাবে? যে এই জিনিসটাকে প্রমোট করার জন্য আমি ফেসবুকে বিজ্ঞাপন দিলাম, এখানে ফেসবুকের নিচে একটা বাটন আছে, এই কি বাটন, বুস্টিং বাটন, আপনারা বুস্টিং তো জানেন। তো এই ফেসবুকে এটাকে আমি বুস্ট করতে পারি, বুস্ট করলে তার মানে ফেসবুকে যদি আমি টাকা পেমেন্ট করি এটার জন্য যে আমাকে এটা 10,000 মানুষকে দেখাও, 10,00,000 মানুষকে দেখাও, তাহলে ফেসবুক আমার কাছ থেকে টাকা নিবে, টাকা নিয়ে এই বিজ্ঞাপনটাকে 10,00,000 মানুষকে দেখাবে, ঠিক আছে? তো কোম্পানির টাকা দিয়ে কি করাই, তাদের প্রোডাক্ট গুলোকে বুস্টিং করাই, এটা হলো পেড মার্কেটিং, ঠিক আছে? পেড মার্কেটিং। আর একটা হচ্ছে নন পেড মার্কেটিং, মানে ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং কোনটা? এই যেমন আমি এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখলাম, দেখার পর এই যে একটা শেয়ার বাটন আমি ক্লিক করলাম, শেয়ার বাটনে ক্লিক করে আমি কোনো একটা গ্রুপে আমি শেয়ার করে দিলাম, শেয়ার টু এ গ্রুপে ক্লিক করে এই যে আমি আমাদের গ্রুপে এই চাল ডালের এই বিজ্ঞাপনটাকে আমি শেয়ার করে দিলাম, শেয়ার, ঠিক আছে, শেয়ার করে দিলাম। তাহলে কি হলো, আমাদের গ্রুপে প্রায় 1,50,000 মেম্বার আছে, তাহলে চাল ডালের এই বিজ্ঞাপনটা কি হবে, আমাদের গ্রুপের প্রায় 1,50,000 মানুষের কাছে কি সেটা সেটা পৌঁছে যাবে। তখন এটা একটা মার্কেটিং হচ্ছে না? এই যে আমাদের গ্রুপ, আমাদের গ্রুপে যদি আমরা আসি, এই যে চাল ডালের বিজ্ঞাপনটা আমাদের গ্রুপে এখানে চলে আসলো, তাহলে আমাদের গ্রুপে প্রচুর মানুষ কি এটা দেখতেছে না? এটা দেখবে, এখানে কমেন্টস করবে, এবং এখানে এখানে যখন ক্লিক করবে আমাদের গ্রুপের 1,50,000 মানুষ এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে এবং তাদের ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে বাই করতে পারবে। তাহলে আমি এই কোম্পানিকে আমি একটুখানি লাভবান করে দিলাম, এই কোম্পানিকে আমি একটুখানি লাভবান করে দিলাম একটা শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? তো এখন এটা হলো ফ্রি মার্কেটিং। আমি কিন্তু যে কাজটা করছি সে কাজের জন্য আমি তাকে ওই ফেসবুকে কোনো পেমেন্ট করতে হয় নাই, মানে ফ্রি পেড বলতে ফেসবুককে পেমেন্ট করে যদি বিজ্ঞাপন করা হয় ওটা হলো পেড মার্কেটিং, অথবা গুগলকে পেড করে যদি বিজ্ঞাপন করা হয় সেটাও পেড মার্কেটিং, বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মকে পেমেন্ট করে যখন বিজ্ঞাপন করবেন সেটা হচ্ছে পেড মার্কেটিং। আর যখন আপনি ফেসবুক বা গুগলকে পেমেন্ট না করে আপনি নিজ থেকে এভাবে শেয়ার করবেন সেটা হলো কি, ফ্রি মার্কেটিং। তো এখন ফ্রি মার্কেটিং করা যায়, করা যায় কিভাবে? একটা হচ্ছে এভাবে শেয়ার করে, আরেকটা হচ্ছে আপনি ইমেজটাকে কপি করে এটাকে ডাউনলোড করেন, তারপর এই জিনিসগুলোকে কপি করেন, কপি করে আপনি নিজ থেকে বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি পোস্ট করেন, হ্যাঁ, ওটি হলো একটা ফ্রি মার্কেটিং। আপনি বিভিন্ন ব্লগ সাইটে যান, ফোরাম সাইটে যান, তারপর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনি প্রমোট করেন, লিঙ্ক বিল্ডিং করেন, ঠিক আছে? মানে এই লিঙ্কটাকে আপনি বিভিন্ন জায়গাতে বিল্ড করেন, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেন, আবার এই প্রোডাক্টের ছবিকেও আপনি কি, ছবি এবং ডেসক্রিপশনকে আপনি বিভিন্ন জায়গাতে ছড়াইয়ে দেন। এগুলো হচ্ছে কি, ফ্রি মার্কেটিং। তাহলে এখন কোম্পানি কি করাই? তাহলে আমরা যেটা ফ্রি মার্কেটিং, যেটা অনলাইনে যেটা ছড়িয়ে দেওয়া বা ভাইরাল করা, ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, একটা জিনিস ফেসবুকে পোস্ট করলে তো মানুষ আর দেখবে না, তখন এই জিনিসটাকে কি করতে হয়, ফ্রি মার্কেটিং করতে হয়, হ্যাঁ। তখন কোম্পানি কি করে, 15-20 জন লোক অ্যাপয়েন্ট করে যারা শুধুমাত্র শেয়ার করবে বা শুধুমাত্র ফ্রি মার্কেটিং করবে, লিঙ্ক বিল্ডিং করা, শেয়ার করা, এইগুলোকে ডাউনলোড করে বিভিন্ন জায়গাতে পোস্ট করা, এটা হলো ফ্রি মার্কেটিং। তো এখন ফ্রি মার্কেটিং থেকে আমরা আরেকটা ভাষায় বলি অফ পেজ এসইও, অফ পেজ এসইও। তাহলে অফ পেজ এসইও সমান সমান কি, অফ এসইও সমান সমান ফ্রি মার্কেটিং, ঠিক আছে? আর অন পেজ এসইও সমান সমান এটাকে হলো পেড মার্কেটিং। আসলে না, এটা এটা পেড মার্কেটিং, কারণ পেড মার্কেটিংটা অন পেজ এসইও এটা পেড নাও হতে পারে, অফ পেজ এসইওটা ফ্রি মার্কেটিং, ঠিক আছে? এই দুটির সাথে আসলে মিলে যাবে না, পুরোপুরি সেন্সটা আসবে না। আমাদের অন পেজ এসইও অফ পেজ এসইও দুইটা দুই রকমের এসইও, আবার ফ্রি মার্কেটিং বা ফ্রি প্রমোশন আর পেড প্রমোশন এটা আর দুই রকমের কি এসইও বা দুই রকমের অ্যাডভার্টাইজমেন্ট। আমি এতক্ষণ যেটা বুঝিয়েছিলাম পেড মার্কেটিং কি, ফ্রি মার্কেটিং কি, এখন আমি বুঝাবো অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, অন পেজ এসইও এসইও জিনিসটা কি,
অন পেজ এসইও হলো যেটা গুগলে সার্চ করলে আসবে সেটা হলো অন পেজ এসইও, আর যেটা গুগলে সার্চ করলে আসবে না সেটা হলো অফ পেজ এসইও। আসবে না না মানে গুগলে সার্চ করে আনার প্রয়োজন হবে না। যেমন আমি যদি সার্চ করি, মনে করেন আপনারা যদি গুগলে সার্চ করেন আউটসোর্সিং ইনস্টিটিউট ওয়েবসাইট লিখে যদি সার্চ করেন, তাহলে আমাদের ওয়েবসাইট একদম সবার প্রথমে আসছে। তাহলে এই যে গুগলে সার্চ করলে যে আসতেছে এটা হলো অন পেজ এসইও। হ্যাঁ, আপনি লিখছেন কি আউটসোর্সিং ইনস্টিটিউট ওয়েবসাইট, এটা লিখলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে আসতেছে, আমাদের ইউটিউব চ্যানেলটা আসতেছে, তারপর আমাদের অন্য অন্য যতগুলো ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ সবকিছু এখানে আসতেছে, তাই তো? আউটসোর্সিং ইনস্টিটিউট ওয়েবসাইট, এটা না লিখে আপনি যদি লিখেন জামাল স্যার ওয়েবসাইট যদি লেখেন, তাও কিন্তু কি এই যে আমাদের এই এটা প্রথমে আসতেছে, তাই না? আমাদের ওয়েবসাইটটা আসতেছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু কিন্তু আসতেছে। তো এখন কথা হলো, আমরা যখন অন পেজ এসইও করব, তার মানে অনেক মানুষ আসবে গুগলে, গুগলে এসে তারা কি সার্চ করবে, সার্চ করে তারা পেতে চাইবে। মনে করেন কোনো একটা মানুষ কোনো একটা বিষয় নিয়ে জানতে আগ্রহী, চট্টগ্রামের সবথেকে ভালো ফ্যাশন হাউস কোনটা, এটা নিয়ে কেউ যে কেউ জানতে আগ্রহী, তখন সে গুগলে এসে সে সার্চ করবে। তাহলে গুগলে এসে আপনার কোম্পানিকে পাবে, আপনি এমন ভাবে কাজ করবেন যেন গুগলে এসে যে কোনো মানুষ আপনাকে খুঁজে পায়, এটাকে বলা হয় অন পেজ এসইও। এবং এই আপনাকে খুঁজে পাবে না, বরং আপনাকে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পেজে যাবে, বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পোস্টে কমেন্টস করা, ব্লগ বিভিন্ন কি এই ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যানসার সাইটে লিঙ্ক বিল্ডিং করা, ওই জিনিসগুলোকে বলা হয় অফ পেজ এসইও, মানে ছড়িয়ে দেওয়া। যেমন আমি এই যে পোস্ট আছে, যে কোনো একটা পোস্টে চাল ডালের এই পোস্টটা আছে, এখানে যদি আমি কোনো একটা কমেন্টস করি, কমেন্টস করে যদি কোনো একটা লিঙ্ক দিই, এটা হলো একটা কি, এই যে একটা কমেন্টস করলাম, একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে, আমাদের লিঙ্কটা এখানে দিলাম, তাহলে যে কাজটা আমি করলাম এটাকে বলা হয় কি, একটা অফ পেজ এসইও। তাহলে আমি সার্চ না করলেও এই জিনিসটাকে পাচ্ছি, আমি যখনই চাল ডালের বিজ্ঞাপন দেখবো, চাল ডালের বিজ্ঞাপন দেখার সময় আমি কি পাচ্ছি, আমার ওয়েবসাইট থেকে আমি পাচ্ছি। বা আমি কাউকে দায়িত্ব দিলাম আমার জন্য অফ পেজ এসইও করো, তার মানে সে কি করলো, এই বিজ্ঞাপনটা কেমন ভাবে প্রমোট মানে বিভিন্ন জায়গাতে সে পোস্ট করলো অথবা কমেন্টস করলো, তো মানুষের চোখের সামনে অটোমেটিক্যালি চলে আসতেছে, এটাকে বলা হয় অফ পেজ এসইও। আবার কেউ যদি মনে করে যে সব বাংলাদেশের সবথেকে ভালো ট্রেনিং ইনস্টিটিউট কোনটা, এটা লিখে যদি সে গুগলে সার্চ করে, তার তখনও যদি আমাদেরটা আসে, বা এই মানে যে কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করলে যদি আসে, এটাকে বলা হয় অন পেজ এসইও। আমার মনে হয় অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই জিনিসটা বুঝতে গিয়ে আপনাদের মধ্যে একটু জিনিসটা কি একটু কঠিন হয়ে গেছে, জিনিসটা একটু কঠিন হয়ে গেছে। এটাকে আমরা আপাতত এদিকে রেখে দিচ্ছি, এটাকে আমরা সাইড করে রাখি আপাতত, এটা বুঝলে মাথায় ট্যাক্স লেগে যাবে। আমরা অন পেজ অফ পেজ এসইও না বুঝে আমরা শুধুমাত্র এসইও বুঝি। যারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো, তো বুঝতে পেরেছেন আমার কথা, যা আমি বলেছি সবকিছুই বলেছি, আপনারা যদি টেনে টেনে যদি শুনেন আপনি সেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি বুঝাচ্ছি শুধুমাত্র এসইওটা। তাহলে এসইও মানে কি, এসইও মানে হলো কোনো একটা পোস্ট, যে পোস্টটাকে আমরা করলাম সেই পোস্টটাকে আমরা ভাইরাল করা, বা সেই পোস্টটাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটার নাম হচ্ছে এসইও। এই যে লক্ষ লক্ষ মানুষকে পৌঁছে দেবো, সেটা আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৌঁছে দিতে পারি, আবার সার্চ ইঞ্জিন ছাড়াও পৌঁছে দিতে পারি। গুগলের মাধ্যমে যদি আমরা লক্ষ লক্ষ মানুষকে পৌঁছে দিই, সেটাকে বলা হয় অন পেজ এসইও। মানুষ গুগলে সার্চ করলে যদি আমাদের কাছে পাই, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর যদি আমরা বিভিন্ন লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে, কমেন্টিং এর মাধ্যমে যদি ছড়িয়ে দিই, সেটাকে বলা হয় অফ পেজ এসইও। আপনি আপাতত অন পেজ অফ পেজ এগুলো এই দুটো একপাশে সরাই রাখেন, এই দুটো আপাতত বুঝিয়েন না, আপনি শুধুমাত্র এসইওটা বুঝেন। হ্যাঁ, তাহলে এসইওটা বুঝতে পেরেছেন আশা করি। সেটা হচ্ছে যে কোনো একটা পোস্টকে অনেক বেশি মানুষকে দেখানো, সেটা হচ্ছে এসইও। একটা ভিডিওকে অনেক বেশি মানুষকে দেখানো, সেটা হচ্ছে এসইও। একটা ফেসবুকের পোস্টকে, একটা ওয়েবসাইটকে, একটা ওয়েবসাইটের পেজকে, একটা একটা অ্যাডভার্টাইজমেন্টকে লক্ষ কোটি মানুষকে দেখানো, সেটা হচ্ছে এসইও। তাহলে আমরা এসইওর ব্যাপারে আশা করি ক্লিয়ার, এসইও জিনিসটা কি, ঠিক আছে? আর ফ্রি মার্কেটিং এন্ড পেড মার্কেটিং, আশা করি এই জিনিসটাও সবার কাছে ক্লিয়ার। আমরা আপাতত অন পেজ অফ পেজ একপাশে আমরা এটা সরাই রাখি, এটা করলে এখন আমাদের আলোচনাটা কঠিন হয়ে যাবে। আমি এক মিনিট আমি একটু রিভিউ করি আমরা যা যা শিখেছি। এতক্ষণে আমরা প্রথমে শিখেছিলাম ডিজিটাল মার্কেটিং কেন, এটা ছাড়া বর্তমান কোনো সিস্টেম, এটা মানে কোনো প্রোডাক্ট বিক্রি করে অসম্ভব, যার ফলে প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং করাতেই হয়, তারা প্রত্যেকটা কোম্পানি করায়, সেটা ছোট কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক। আগে ছোটখাটো কোম্পানিগুলো বিজ্ঞাপনের আওতায় ছিল না, এই প্রাণ জুস কোম্পানি বিজ্ঞাপন দিত, বাট কাশিম ফ্যাশন হাউস বিজ্ঞাপন দিত না, বাট এখন
সবার বিজ্ঞাপন আমাদের কাস্টমার অনেক বেশি বেড়ে গেছে। আগে শুধু বড় বড় কিছু কোম্পানি বিজ্ঞাপন তৈরি করতো, তো অ্যাড ফার্ম গুলো শুধু তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর এখন প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা শোরুম, প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকেই কিন্তু বিজ্ঞাপন দাতা। বিজ্ঞাপন দাতার সংখ্যা যেহেতু বাড়ছে, সুতরাং আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজও বেড়ে গেছে বহু থেকে বহুগুণ। হ্যাঁ, তো বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি? আর আমরা কি করব, কোন একটা কোম্পানি যখন ডিজিটাল মার্কেটিং করাতে চাইবে, তখন সে আমাদেরকে এসে বলবে, আমরা হলাম ডিজিটাল মার্কেটার, কোম্পানি আমাদেরকে এসে বলবে যে বাবা আমি কিছু বুঝি না, কিছু জানি না, আমি এই আমার এই কোম্পানিটাকে আমি এখন 1 টাকা বিক্রি করি, আমি 10 টাকা বিক্রি করতে চাই, তুমি এমন ভাবে অনলাইনে কাজ করো, এমন ভাবে তুমি অনলাইনে প্রচার করো যেন আমি এখন লাভ করি মাসে 1 লাখ টাকা, আমি 10 লক্ষ টাকা লাভ করতে চাই। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, এখন আপনি আপনার কাজ আপনি শুরু করবেন। আপনি সেই কোম্পানিকে বলবেন, কাসুম ফ্যাশন হাউসের মালিককে বলবেন যে ঠিক আছে, তুমি তোমার দোকানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ছবি তুলে আমাকে পাঠাও। তো তার দোকানে আইটেম আছে 300টা আইটেম, ওই 300টা আইটেমের ছবি তুলে সে আপনাকে পাঠালেও, অথবা আপনি একটা ক্যামেরা নিয়ে তার দোকানে গেলেন, দোকানে গিয়ে সকল কিছুর ছবি তুলে নিয়ে আসলেন, বাসায় এসে আপনি কি সেই ছবিগুলো দিয়ে গ্রাফিক ডিজাইন করলেন। হ্যাঁ, ছবিগুলো সুন্দরভাবে সাজিয়ে আপনি ডিজাইন গ্রাফিক ডিজাইন করলেন, ভিডিও অডিও অ্যানিমেশন আর্টিকেল সবকিছু দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা বা একাধিক আপনি বিজ্ঞাপন তৈরি করলেন। একাধিক তো অবশ্যই, 300টা প্রোডাক্টের জন্য 300টা কি হবে বিজ্ঞাপন হবে, আপনি একদিনে তো কাজ করতে পারবেন না, ধীরে ধীরে আপনি কাজ করতে থাকবেন। তো এভাবে প্রতিদিন আপনি নতুন নতুন বিজ্ঞাপন তৈরি করবেন, আবার প্রতিদিন তার হাউসে নতুন নতুন প্রোডাক্ট আসবে, সেগুলোর জন্য আপনাকে বিজ্ঞাপন তৈরি করতে হবে। তার মানে আপনার যে কন্টেন্ট তৈরির যে কাজটা, এটা প্রতিদিন চলতেই থাকবে, এটা কখনোই স্টপ হবে না। আপনি আজকে 5টা নতুন প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন তৈরি করছেন, আগামীকালকে তার শোরুমে আরো 5টা কি নতুন প্রোডাক্ট আসবে, সেগুলোর জন্য আবারও বিজ্ঞাপন তৈরি করতে হবে, তার পরের দিন আরো 5টা আসবে। এভাবে তার প্রতিদিন প্রোডাক্ট আসতেই থাকবে এবং আপনাকে বিজ্ঞাপন তৈরি করতেই হবে। ঠিক আছে, তাহলে আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে যখন কোনো একটা কোম্পানিতে আপনি কাজ করবেন, আপনার প্রথম কাজ হবে তার জন্য বিজ্ঞাপন তৈরি করা। তো আমি ধরে নিচ্ছি ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে পার মান্থ 50,000 টাকা দিবেন, 50,000। ঠিক আছে, বাংলাদেশের কোম্পানি বা বিদেশের কোম্পানি আপনাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিবে। তাহলে আপনার কাজ কি হবে, তার কোম্পানির সকল ইমেজ গুলো কালেক্ট করে, বা তার এক্সিস্টিং ওয়েবসাইট, তার ফেসবুক পেজ, তার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলো কালেক্ট করা, অথবা কোনো কোথাও যদি কোনো ছবি দেওয়া না থাকে, এটা বায়ারের সাথে আলোচনা করে তার প্রোডাক্টের সকল ছবি কালেক্ট করা এবং সেগুলো দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা। তারপর কি করা, এই সে কাস্টম ফ্যাশন হাউসের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করবেন, আপনাকে ওয়ার্ডপ্রেস বা শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিবেন, তারপর তার জন্য ফেসবুকের পেজ, গুগলের অ্যাকাউন্ট, ইউটিউবের অ্যাকাউন্ট এবং সকল ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সবকিছু আপনি তৈরি করবেন, এবং সবগুলো প্ল্যাটফর্মে আপনি তার এই যে প্রোডাক্টের বিজ্ঞাপনগুলোকে আপনি আপলোড করবেন। ঠিক আছে, এবং 3 নম্বর কাজ হলো, এই যে ফেসবুকে বা ওয়েবসাইটে আপনি তার বিজ্ঞাপনগুলোকে আপলোড করছেন বা তার প্রোডাক্টের বিবরণগুলোকে, প্রোডাক্টের ছবি সহ বিবরণগুলোকে আপনি আপলোড করছেন, সেগুলো তো খুব বেশি মানুষ দেখবে না, তখন আমরা এখানে এসইও করব। এসইও করলে কি হবে, তার ওয়েবসাইটের জিনিসগুলো লক্ষ কোটি মানুষ দেখবে, তার ফেসবুকের পেজটাকে, ফেসবুকের যে পোস্টটাকে লক্ষ লক্ষ মানুষ দেখবে, যার ফলে তার সেলটা বেশি বেশি হবে। আর এই যে এসইও করার সময় এখানে আমরা মানে রিটার্গেট মার্কেটিং করতে পারবো, কাস্টমারকে টার্গেট করতে পারবো, কাস্টমারের বয়স কত, লোকেশন কত, এগুলোকে অনেক কিছু বিবেচনা নিয়ে আমরা করতে পারবো, মানে অনেক বড় একটা ব্যাপার এসইও। এসইও দুইটা পার্ট, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, আপাতত আমরা এই দুইটা পার্টকে না বুঝি। তাহলে এসইও মানে কি সহজ করে, সেটা হলো ফেসবুকে যে পোস্টটা করা হবে বা কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলোকে প্রচার করা, অথবা কোম্পানি ফেসবুকে যদি কোনো একটা পোস্ট করে সেই পোস্টকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো এসইওর কাজ। আচ্ছা, তারপর হলো ফ্রি মার্কেটিং করতে পারি আমরা, পেড মার্কেটিং করতে পারি। ফ্রি মার্কেটিং হলো যে কোনো একটা কিছু শেয়ার করা, লিঙ্ক বিল্ডিং করা, আর পেড মার্কেটিং হলো গুগল বা ফেসবুককে টাকা দিয়ে কি করা, মার্কেটিং করা। তো একটা একজন ডিজিটাল মার্কেটারের এই জিনিসগুলো কি জানতে হবে, কন্টেন্ট তৈরি করা জানতে হবে, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন, আর্টিকেল এগুলো জানতে হবে, তারপর সবগুলো প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেমন ওয়েবসাইট তৈরি করা জানতে হবে, ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা শপিফাই নিয়ে তাকে অনেক ভালোভাবে জানতে হবে, ফেসবুকের পেজ তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করা, হ্যাঁ এগুলো জানতে হবে, ফেসবুকের পেজ তৈরি করা খুব সুন্দরভাবে, তারপর গুগলের অ্যাকাউন্ট তৈরি করা, আবার গুগলের মধ্যে গুগল মাই বিজনেস নামে একটা অপশন আছে, ওগুলো ইউজ করা, গুগলের ভিতরে আমরা কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড সেট করা, হ্যাঁ গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা, অনেক অনেক কাজ আছে গুগলের মধ্যে, সেগুলো আপনাকে জানতে হবে, ইউটিউবের কাজগুলো জানতে হবে, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা, ইউটিউবের জন্য মাধ্যমে
কোম্পানির ইয়াটাকে প্রমোট করা। এর বাইরে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, আনসার সাইট, এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। সেগুলোতে আইডি তৈরি করে জানতে হবে এবং সেই আইডিতে পোস্ট করা জানতে হবে। তাহলে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলি কি করব, আমরা ওয়েবসাইট তৈরি করব এবং ওয়েবসাইটে পোস্ট করব। আমরা ফেসবুক পেজ তৈরি করব এবং ফেসবুক পেজে পোস্ট করব। আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করব। আমি কি সবাইকে আমি বিষয়টা বুঝাতে পেরেছি? একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের আমাদের মানে আমাদের কাজ কি, তারপর হলো কি করা। তাহলে একটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা, আরেকটা হচ্ছে এই ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটে পোস্ট করা, ফেসবুকের পেজ তৈরি করা, ফেসবুকে পোস্ট করা, এভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে আইডি তৈরি করা এবং পোস্ট করা। তারপর হলো যেই ওয়েবসাইটের মধ্যে আমরা সবগুলো জিনিসকে আমরা রাখলাম, সেই ওয়েবসাইটটাকে লক্ষ কোটি মানুষকে দেখানো। যে ফেসবুকের পেজের মধ্যে আমরা বাইরের সবগুলো জিনিসপত্র রাখলাম, সেটাকে লক্ষ কোটি মানুষকে দেখানো। ঠিক আছে, এটা হলো কি, এসইও। ওকে, তো এসইওর ভিতরে যখন আমরা ঢুকবো, তখন আমরা এখানে ফ্রি মার্কেটিংও পাবো, পেড মার্কেটিংও পাবো। ফ্রি মার্কেটিং এর মাধ্যমে এসইও করা যায়, যেমন ফেসবুককে পেমেন্ট করে দেওয়া হয়, এটাও একটা এসইওর অংশ। আবার নন পেড ভাবে দেওয়া হয়, এটাও একটা এসইওর অংশ। হ্যাঁ, তো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা ঢুকিয়ে দিই, তাহলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। মানে এসইওর মধ্যে এই সবগুলো বিষয় আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ফ্রি মার্কেটিং, পেড মার্কেটিং, এগুলো সবগুলো এসইওর ভিতরের বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি বলি, মোটা দাগে বলি যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং হলো তিনটা জিনিস। একটা হলো কি করা, কন্টেন্ট তৈরি করা, একটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা, একটা হচ্ছে সকল কন্টেন্টের জন্য প্ল্যাটফর্ম, মানে সকল কন্টেন্টের জন্য কি করা, ওই কন্টেন্টের জন্য ওয়েবসাইট, ফেসবুক পেজ, এগুলো পেজগুলো তৈরি করা, কন্টেন্ট ক্রিয়েট। প্ল্যাটফর্ম ক্রিয়েট, যেমন ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আদার্স। তাহলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কাজ হলো, প্রথমত কাশেম ফ্যাশন হাউজের জন্য কি করা, কন্টেন্ট তৈরি করা, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন এবং ডেসক্রিপশন দিয়ে প্রোডাক্ট কন্টেন্ট তৈরি করা, সেই কন্টেন্টটাকে তারপর আমরা প্ল্যাটফর্ম তৈরি করা, যেমন ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে আমরা সেই পোস্টটাকে এই সকল প্ল্যাটফর্মের মধ্যে আমরা পোস্ট করব, ওই কন্টেন্টগুলোকে এই সকল প্ল্যাটফর্ম পেজের মধ্যে পোস্ট করব। তারপর আমরা এসইও করব, এই যে পোস্টগুলো আমরা করলাম সেই পোস্টগুলোর জন্য লক্ষ লক্ষ মানুষকে দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে, সেই জন্য আমরা এসইও করব। এটুকু হলো খুব সিম্পল বিষয়, আমি আশা করি এতটুকু সবাই সবাই বুঝতে পেরেছেন। তাহলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের কাজ কয়টা কাজ, আমাদের চারটা কাজ। এক নম্বর হচ্ছে কি করা, কন্টেন্ট তৈরি করা। দুই নম্বর হচ্ছে কি কাজ, পেজ তৈরি করা বা প্ল্যাটফর্ম তৈরি করা। তিন নম্বর কাজ হলো সে প্ল্যাটফর্মের মধ্যে সবকিছুকে পোস্ট করা। চার নম্বর কাজ হলো যে পোস্টগুলো আমরা করলাম সে পোস্টগুলোকে লক্ষ লক্ষ মানুষের কাছে ভাইরাল করা। শেষ, এতটুকু হলো আমাদের কাজ, শেষ না, আরো অনেক কিছু বাকি আছে। বলেন একজন ডিজিটাল মার্কেটারের মূল কাজ, আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা? ওই জনগণ তো হাত দেখাচ্ছে না, জনগণ একজন বুঝতে পারছে, দুজন বুঝতে পারছে, সাইফুল ইসলাম বুঝতে পারে নাই, হ্যাঁ বুঝতে পারছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমরা আমরা যখন একজন ডিজিটাল মার্কেটার হব, ডিপেন্ড করবো আমরা কত ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। হ্যাঁ, এই সবগুলো কাজ আমরা পারলে তখন আমরা বলবো একজন ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার কখন বলবেন, যখন আপনি চারটা জিনিস যখন আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন, তখনই বলবেন আপনি একজন ডিজিটাল মার্কেটার। কিন্তু যদি আপনি পার্টলি কোনো একটা জিনিস পারেন, মনে করেন আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, তখন আপনি বলতে পারবেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট পারি। কি পারি, আমি গ্রাফিক্স তৈরি করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, অ্যানিমেশন, আর্টিকেল রাইটিং, এগুলো দিয়ে যে কোনো একটা প্রোডাক্টকে আমি উপস্থাপন করতে পারি, প্রোডাক্টের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। তারপর যদি বলেন যে আপনি পেজ তৈরি করতে পারেন,
এটা আরেকটা পার্ট। যেমন আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, আমি ফেসবুক পেজ তৈরি করতে পারি, আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি, আমি ব্লগ সাইট তৈরি করতে পারি, আরো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা আরেকটা পার্ট ডিজিটাল মার্কেটিং এর। আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, হ্যাঁ, তাহলে যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন তার মানে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, তার মানে কি, এটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আপনি কাজ পারেন। হ্যাঁ, আপনি এটা পারেন না, নিচের কোনোটা পারেন না, শুধু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে আপনি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, অথবা আপনি শুধুমাত্র ফেসবুকের পেজ আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারেন। আবার আপনি এটাও পারেন না, এটাও পারেন না, আপনি শুধুমাত্র পোস্ট করতে পারেন, পোস্ট ইন অল অনলাইন প্ল্যাটফর্ম, সকল অনলাইন প্ল্যাটফর্ম আপনি পোস্ট করতে পারেন। আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন না, কন্টেন্টও তৈরি করতে পারেন না, তো কেউ যদি আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেয়, সেই ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট গুলো অ্যাড করে দেয়, তখন আপনি আপনি কি করতে পারবেন, এই দুটো জিনিস তৈরি করে দিলে আপনি সেগুলোকে পোস্ট করতে পারবেন। যেমন কোন একটা বায়ার আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দিল, হ্যাঁ, একটা প্রোডাক্ট ডিসক্রিপশন দিল এবং তার অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট সে দিল, অনেকগুলো ব্লগ সাইটের লিস্ট দিল বা অনেকগুলো ফেসবুক গ্রুপের লিস্ট সে দিল, আপনার কাজ হলো সেই কন্টেন্ট গুলো নিয়ে সেই গ্রুপে পোস্ট করা, শুধু পোস্টিং এর কাজটা। আমরা ফেসবুক গ্রুপ পোস্টিং এ যে কাজটা করি, শুধুমাত্র পোস্টিং এর কাজটা, তাহলে এটা হচ্ছে একটা পার্ট, ঠিক আছে? শুধুমাত্র পোস্ট করবেন, বাট এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্টে গুরুত্বপূর্ণ, কোথায় কিভাবে পোস্ট করবেন, কোন পেজ করবেন, কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন, কোন সাব ক্যাটাগরিতে পোস্ট করবেন, প্রত্যেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, এগুলোর উপর ডিপেন্ড করবে কত মানুষ আপনার এটা দেখবে। 4 নম্বর হলো এসইও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আপনি কোনো আপনি এগুলো কোনো কিছুই পারেন না, কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন যদি পোস্ট করা থাকে আগে থেকে, তখন আপনি সেই জিনিসটাকে লক্ষ লক্ষ মানুষকে দেখাতে পারবেন, ঠিক আছে? লক্ষ লক্ষ মানুষকে আপনি দেখাতে পারবেন, এটা হচ্ছে কি, মনে করুন এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, তাই না? অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি, তাহলে এই যে আম বা আনারস, এই আনারসটা, এই আনারসটাকে আমি 50,000 মানুষকে দেখাবো। আনারস এই এই প্রোডাক্টের ছবিটা আমি তৈরি করি নেই, বা ওয়েবসাইট আমি তো আমি তৈরি করি নেই, তারপর এই ওয়েবসাইটের মধ্যে ছবিটাও আমি কন্টেন্টও তৈরি করি নেই, আবার কন্টেন্টকে পোস্টও করি নেই, সবকিছু এখানে আগে থেকে করা ছিল, মানে কোম্পানির অন্যান্য এমপ্লয়িরা করছে। তো কোম্পানি যদি আপনাকে বলে যে আমি আমাকে আমি আনারস অনেক বেশি পরিমাণে বিক্রি করতে চাই, তুমি এই আনারসের ছবিটা বা এই পেজটাকে, এই যে এই লিঙ্কটা, আমি এই যে এই লিঙ্কের মধ্যে যা ফলমূল আছে সবগুলোকে আমি খুব ভালোভাবে বিক্রি করতে চাই, তুমি এই লিঙ্কটাকে লক্ষ লক্ষ মানুষকে মানুষকে দেখাও, বা আমার ফলমূলের যে ছবি এবং ছবির যে ডেসক্রিপশন সেগুলো লক্ষ লক্ষ মানুষকে দেখাও, তাহলে সেটা হচ্ছে এসইও। তাহলে যদি আপনি এসইও পারেন, হ্যাঁ, এসইওর মধ্যে যে বিষয়গুলো, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ফ্রি মার্কেটিং, পেড মার্কেটিং, অনেক অনেক প্রকারের এসইও এসইও আছে, তো যদি আপনি এসইও পারেন তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আপনি পারেন। তাহলে আপনি যদি শুধু ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার কাজের কোনো অভাব নেই, আপনি যদি খুব ভালোভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, ওয়েবসাইট ওয়েবসাইট ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল বা এরকম আরো পেজ যদি আপনি তৈরি করতে পারেন, তাহলেও আপনার কাজের অভাব নেই। আবার যদি শুধু আপনি পোস্ট করতে পারেন তাও তো কাজের অভাব নেই, যদি এসইও করতে পারেন তাতেও কাজের অভাব নেই। আচ্ছা, আপনি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করতে পারেন, দুনিয়াতে আর কোনো কিছুই পারেন না, শুধু কন্টেন্ট তৈরি করতে পারেন, তো কন্টেন্টের মধ্যে শুধুমাত্র আপনি গ্রাফিক্স দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন, তারপর আপনার কাজের কোনো অভাব নেই। হ্যাঁ, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি কোম্পানি শুধু গ্রাফিক্স দিয়ে কন্টেন্ট তৈরি করে, অথবা গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিডিও সবকিছু দিয়ে তৈরি করে, আপনাকে দিবে তুমি শুধু গ্রাফিক্স দিয়ে করো, আরেকজনকে দিবে তুমি শুধু ভিডিও দিয়ে করো, আরেকজনকে দিবে তুমি শুধুমাত্র অ্যানিমেশন দিয়ে করো, ঠিক আছে? কারণ কোনো একটা কোম্পানিতে যখন আপনি জয়েন করবেন, আপনি যদি ম্যানেজারিয়াল পজিশনে যদি জব করেন, হ্যাঁ, মনে করেন কাশিম ফ্যাশন হাউসে আপনি একা, আপনি একজনই কাজ করতেছেন, তখন আপনাকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর দায়িত্বগুলো পালন করতে হবে, কারণ আপনি তো একজন, আপনাকে সে কাশিম ফ্যাশন হাউসের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পেজ অথবা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, তারপর সকল প্ল্যাটফর্মে পোস্ট করতে হবে, এসইও করতে হবে, সকল কাজ আপনাকে নিজের হাতে করতে হবে, কারণ এই ক্ষেত্রে আপনাকে এখানে কোনো গ্রুপ নেই বা কোনো টিম নেই। তার মানে আপনি যখন কোনো ছোট কোম্পানিতে যাবেন, ছোট কোম্পানি আপনাকে বলবে যে আমি কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না, তুমি এমনভাবে কাজ করো যেন আমার বিক্রি যেন বাড়ে, আমি এখন 1 টাকা বিক্রি করি, আমি 10 টাকা বিক্রি করতে চাই, এটা হলো কথা। এখন ছোট কোম্পানির জন্য যদি কাজ করেন, আপনাকে টোটাল ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, তার জন্য কন্টেন্ট তৈরি থেকে শুরু করে পেজ তৈরি সবকিছু আপনাকে কি তাকে নিজের হাতে আপনাকে করে দিতে হবে, এটা হলো 1 নম্বর কাজ।
পরিচিত হবে প্লাস সেটা কন্টিনিউ রাখতে হবে। হ্যাঁ আমি আপনাকে বলবে যে তুমি শুধুমাত্র গ্রাফিক্স এর কাজগুলো করো, আমাদের গ্রাফিক্স এর সাথে এই পেজের প্রোডাক্টের সাথে আমাদের এই লেখাগুলো লাগিয়ে শুধুমাত্র এরকম একটা কি ইয়া তৈরি করো, শুধুমাত্র গ্রাফিক্স এর কাজ করো। অথবা আরেকজনকে বলবে ভিডিও তৈরি করো, অথবা বলবে শুধু অ্যানিমেশন তৈরি করো, অথবা বলবে শুধু আর্টিকেল তৈরি করো, এক একজনকে এক একটা কাজ ভাগ করে দিবে। তো কোন একটা বড় কোম্পানি যদি 50 জন লোক থাকে বা 20 জন লোক থাকে, তাহলে এটা করার জন্য একজন থাকবে, এটা করার জন্য একজন, এটা করার জন্য একজন দিবে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাবে লোক থাকবে। তাহলে আপনি টোটাল ডিজিটাল মার্কেটিং কাজটা যদি করেন, ছোট কোম্পানির জন্য কাজ করলে আপনাকে টোটাল ডিজিটাল মার্কেটিং এর কাজটা করতে হবে, আর যদি বড় কোম্পানিতে কাজ করেন তাহলে ছোট্ট একটা পার্টের কাজ জানলে চলবে। তো এখন যে কেউ বলবে যে স্যার তাহলে তো ছোট্ট একটা পার্টের কাজ জানলে যথেষ্ট হয়। এখন কথা হলো ছোট্ট একটা পার্টের কাজ যদি জানেন সেটাকে আপনাকে অনেক গভীর ভাবে আপনাকে জিনিসটা আপনাকে জানতে হবে। হ্যাঁ তো এখন আপনি যখন শিখবেন, আপনি যখন ছোট কোম্পানির কাজ করার জন্য গভীর ভাবে জানতে হবে, বড় কোম্পানির কাজ করার জন্য গভীরভাবে জানতে হবে। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, এখন আপনি তো শুধুমাত্র একটুকু শিখবেন না, এটা হলো হাঁটু ভাঙ্গা শিক্ষা, তাই না? আপনি যখন শিখবেন আপনি পরিপূর্ণভাবে শিখবেন যে কোম্পানির জন্য যতটুকু কাজে লাগে। আপনি কিছু কাজ করবেন ছোট কোম্পানির জন্য, পুরো কাজটা তাকে করে দিবেন, আর কিছু কাজ করবেন বড় কোম্পানির জন্য, তখন সেই টিমে জয়েন করে আপনি দেখতেছেন কি যে আপনাকে পুরো কাজ করতে হচ্ছে না, শুধু ছোট্ট একটা কাজ করতে হচ্ছে। তাহলে ওই ছোট্ট একটা কাজে আপনি বারবার করে করতে থাকবেন, প্রতিদিন আপনি করতে থাকবেন। সবাইকে আমার কথাগুলো ক্লিয়ার? তাহলে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের ভূমিকা কি? কোনো একটা কোম্পানিকে বেনিফিট করে দেওয়া। কিরকম বেনিফিট করে দেওয়া? সে যদি এখন 1 লাখ টাকা যদি মাসে প্রফিট করে, তাকে 10 লাখ টাকা প্রফিট করার বন্দোবস্ত করে দেওয়া, বা সে যদি চাই তার ব্র্যান্ড প্রমোট করার জন্য ব্র্যান্ড প্রমোট করে দেবো, সে যদি সে প্রমোশন করার জন্য প্রমোশন করে দেবো, সে যা চাই। মূলত কোম্পানিগুলো চায় তার সেলস বাড়িয়ে দেওয়ার জন্য, বা তাকে সেলস বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে তার প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে দেখানো। কতজনকে আপনি দেখাতে পারছেন সেটাই আপনার সফলতা। কতজন তার প্রোডাক্টটা কিনছে সেটা সফলতা না। তার প্রোডাক্টটা যদি পচা হয় তাহলে মানুষ কিনবে না, সেটা আমাদের ব্যর্থতা না। আমাদের 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 কাজ হলো কত মানুষকে আমরা দেখাতে পারছি। তো কত মানুষকে আমরা দেখাতে পারছি, এটা ফেসবুক, ইউটিউব, গুগল প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পোস্টের নিচে কতজন ভিউ হয়েছে এই জিনিসটাও থাকে। আবার কতজন লাইক করছে, কমেন্টস করছে, আহা রিয়েক্ট দিছে, লাভ রিয়েক্ট দিছে, মানে এটাকে এগুলোকে বলা হয় এনগেজমেন্ট। তাহলে আপনি যে ডিজিটাল মার্কেটার, সেই ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সফলতা কোথায়? আপনার সফলতা হলো এনগেজমেন্টে। এনগেজমেন্ট, এটা বিয়ের এনগেজমেন্ট না। মনিটরিং, এনগেজমেন্ট, এনগেজমেন্ট মানে কি? লাইক, ভিউ, আচ্ছা ভিউটা আমি ধরি, যদিও এনগেজমেন্ট না, ভিউ, লাইক, কমেন্টস, শেয়ার, তারপর হচ্ছে এই এরপর হচ্ছে কনভার্সন, মানে প্রোডাক্ট কিনা, মানুষকে আকৃষ্ট করা, কিনা একদম কিনা পর্যন্ত, সেল পর্যন্ত, আরো অনেকগুলো এখানে এখানে বিষয় আছে। আমি জিনিসটাকে সহজ করে বুঝাই। তাহলে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে এনগেজমেন্ট আপনি সফল কিনা সেটা ডিপেন্ড করবে যে আপনি যে পোস্ট তৈরি করেছেন সেই পোস্টটা কতজন মানুষ দেখলো, কতজন লাইক দিল, কতজন কমেন্টস করলো, কতজন শেয়ার করলো, কতজন কিনলো ওই প্রোডাক্টটা, সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কেমন ডিজিটাল মার্কেটার। তাহলে ডিজিটাল মার্কেটিং আপনিও করতে পারেন, আবার আবুলও করতে পারেন, ঠিক আছে? তাহলে পার্থক্যটা কোথায়? আপনার এবং আবুলের মধ্যে পার্থক্য কি? আমি আবুল বলতে আসলে জাস্ট যে কোনো একজন মানুষকে বোঝাচ্ছি, মনে করেন আনস্কিল্ড কোনো একজন মানুষকে বোঝাচ্ছি, এই নামে কেউ থাকলে দয়া করে মাইন্ড করবেন না। আপনিও ডিজিটাল মার্কেটিং করতে পারেন, মিস্টার এক্সও করতে পারেন, ঠিক আছে? তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আপনি যে কাজটা করবেন সেই কাজের আপনি যদি একটা বিজ্ঞাপন তৈরি করেন, সেই বিজ্ঞাপনে যদি আপনি প্রমোট করেন, তাহলে আপনার এই কাজের মাধ্যমে 10 লক্ষ মানুষ দেখবে এবং কোম্পানির কমপক্ষে 1 লক্ষ টাকা প্রফিট হবে বা কোম্পানির 1 লক্ষ টাকা সেল হবে। আর
আনস্কিল্ড কোনো একজন মানুষ যদি কাজটা করে তাহলে সে তার সে যে বিজ্ঞাপনটা তৈরি করবে সেটা বড়জোর কয়েকশো জন মানুষ দেখবে। তো কয়েকশো জন মানুষ দেখলে কোম্পানির বড়জোর কি কয়েকশো টাকা লাভ হবে। তাহলে কোথায় কোম্পানির লক্ষ লক্ষ টাকা লাভ হইলো আর কোথায় কোম্পানির কয়েকশো টাকা লাভ হইলো। তো স্কিল্ড পার্সন যদি কাজ করে কোম্পানির প্রফিট বেনিফিট অনেক বেশি হয়, অনেক বেশি এনগেজমেন্ট হয়, অনেক বেশি মানুষ দেখে, অনেক বেশি সেল হয়। আর আনস্কিল্ড পার্সন যদি করে যতই কাজ করুক না কেন কোম্পানির কোনো বেনিফিট হয় না। তো সেই জন্য প্রত্যেকটা কোম্পানি চাই তারা অনেক বেশি ভালো পেমেন্ট করবে, অনেক হাইলি পেমেন্ট করবে। কিন্তু তারা কি চায়? তারা চায় এমন একজন মানুষকে যে মানুষটা স্কিল্ড, যে মানুষ অনেক ভালো কাজ করতে পারবে, যে মানুষ কাজ করলে তাদের জন্য বেনিফিট হবে। তো সুতরাং আপনি আপনি যদি কাজটাকে শিখেন অনেক ভালোভাবে অনেক স্কিল্ড লেভেলে শিখতে হবে, আর যদি না শিখেন একেবারেই না, কোনো রকম ভাবে কাজ শিখলে কাজ পাওয়া যাবে না, ভালোভাবে কাজ শিখতে হবে। তাহলে আপনি কি, তাহলে আপনি যে ভালো কাজ পারেন সেটার সেটার ইয়াটা কি, এই মানদণ্ড কি, আপনার এনগেজমেন্ট কত বেশি হচ্ছে, কোম্পানির সেলস কত বেশি হচ্ছে, কোম্পানির আলটিমেট যে টার্গেট সেটা আসলে ফুলফিল হচ্ছে কিনা, এটার উপর ডিপেন্ড করে কি হবে আপনি একজন ভালো মার্কেটার কিনা সেটা ডিফাইন হবে। এবং যদি ভালো মার্কেটার হয়ে থাকেন তাহলে কোম্পানি আপনাকে কি দিবে, স্যালারি দিবে। আচ্ছা, এবার আমরা একটু জিনিস নিয়ে আলোচনা করি, এটা কন্টিনিউ থাকবে কিনা নাকি এটা স্টপ হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং। আপনি কাশেম ফ্যাশন হাউসের জন্য কাজ শুরু করলেন, কাশেম ফ্যাশন হাউসের সাথে আপনি চুক্তি করলেন যে মাসে আপনাকে 50,000 টাকা দিবে। এখন এক মাস বা ছয় মাস পর কোম্পানি আপনাকে বলতে পারে কিনা যে আমার তো কাজ শেষ হয়ে গেছে বা তুমি চলে যাও, এরকম বলার সম্ভাবনা আছে কিনা? এরকম বলার কোনো সম্ভাবনা নাই। কারণ আমি যদি শুধু একটা পার ধরি, কোম্পানি যতদিন টিকে থাকবে ততদিন তাকে ডিজিটাল মার্কেটিং করে দিয়ে হবে। যদি সে ডিজিটাল মার্কেটিং স্টপ করে দেয় তার সেলস ফল করবে, তার বিক্রি হবে না, বিক্রি না করলেও কোম্পানি ফল হয়ে যাবে। কারণ সে ডিজিটাল মার্কেটিং করাবে না, তার কম্পিটিটররা তো আর বসে থাকবে না, তাই না? তখন তার কম্পিটিটররা তার ব্যবসাকে কি কি হয়ে যাবে, তার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তো যে কোনো একটা কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং শুরু করায় তাকে লাইফ টাইম এটা করতে হয়, এবং যত বেশি সে ইনভেস্ট করে ডিজিটাল মার্কেটিংয়ে তত বেশি তার মুনাফা আসে। ডিজিটাল মার্কেটিংয়ে আর ওআই সবচেয়ে বেশি, আর ওআই মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ডিজিটাল মার্কেটিং এর জন্য 1 টাকা যদি কেউ ইনভেস্ট করে 10 টাকা তার ফিরে আসে। এই জন্য কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং করাতে কোনো কার্পণ্য করে না, প্রচুর টাকা কোম্পানি খরচ করায়। তো খরচ করাবে কি, সেটা মানে আপনার বেতন হিসেবে, আপনার অনারিয়ান। তো এখন আপনি যদি ভালোভাবে এই করতে পারেন, ডিজিটাল মার্কেটিং যদি আপনি ভালোভাবে শিখেন এবং কোনো একটা কোম্পানিতে যদি আপনি জয়েন করেন, তাহলে এই কাজটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা কখনো স্টপ হবে না, এটা কখনো স্টপ হবে না, ঠিক আছে? তো কোন একটা আপনার কাজ হলো কোন একটা কোম্পানিতে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন করা, হ্যাঁ, কোন একটা প্রোডাক্টের জন্য গ্রাফিক ডিজাইন করা। তো তার তার শোরুমে প্রত্যেকদিন নতুন নতুন প্রোডাক্ট আসবে, প্রত্যেকদিন আপনাকে গ্রাফিক ডিজাইন করে প্রোডাক্ট উপস্থাপন করতে হবে, এবং এই কাজটা কখনোই শেষ হবে না। সে বিভিন্ন রকম অফার দিবে, প্রমোশনাল অফার দিবে, হ্যাঁ, এই করবে, সেই করবে, মানে গ্রাফিক্সের কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা কখনোই শেষ হবে না। তারপরে এই যে প্ল্যাটফর্ম তৈরি করা, হ্যাঁ, পেজ তৈরি করা, আপনি ওয়েবসাইট তৈরি করে দিলেন, ঠিক আছে, ওয়েবসাইট তৈরি করে দিলেই তো কাজটা শেষ না। এরপর ওয়েবসাইটটাকে মেনটেন করা, প্রতিনিয়ত ওয়েবসাইটটাকে মেনটেন করতে হবে, প্রতিদিনই মেনটেন করতে হবে। কতজন অর্ডার দিল সে অর্ডারগুলোকে নোট করা, তাদের কাছে পাঠানো, তারপরে অর্ডার ওয়েবসাইটের মধ্যে নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করা, সেগুলোকে বিভিন্ন ফিচার যুক্ত করা, মানে ওয়েবসাইট নিয়ে একটা টিমকে পুরো থাকতে হয়। এবং তাকে কি, এটা কাজটা কখনোই শেষ হয় না, বরং দিনে দিনে এমন হয় যে কাজটা বাড়তে থাকে, বিশাল হয়ে যায়। একজন যদি টিমে কাজ শুরু করে দেখা যায় কি একসময় ওই টিমে 10 জনেরও কাজ শেষ করতে পারে না, তার মানে কাজগুলো চলমান। ওকে, তারপর এসইউর কাজটা, এটাও চলমান। আপনি কোম্পানি যদি এসইউ স্টপ করে দেয় তাহলে তো তার সেলস ফল করবে, তার আর বিক্রি হবে না। তো আশা করি একটা জিনিস সবাই বুঝতে পেরেছেন যে কেউ কোনো একটা কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং শুরু করায় সে আসলে আরেকটি স্টপ করতে পারে না। স্টপ করা মানে হলো আত্মহত্যার নামান্তর। কোনো একটা কোম্পানি যদি আপনাকে চাকরি বন্ধ করে, চাকরি আপনাকে যদি বলা যায় না আর লাগবে না, তখন সে আসলে সে এটা হচ্ছে তার আত্মহত্যা। আচ্ছা, আরেকটা বিষয় হলো এটার আসলে ফিউচার কেমন, আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখবো এটার ফিউচার কেমন। এখন আমাদের বাইং হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আমরা অনলাইনে কিনতে কিনতে সবকিছু পছন্দ করি। এবং আগে যে সরাসরি মার্কেটটা ছিল ফিজিক্যাল মার্কেট, সরাসরি কোনো একটা প্রোডাক্ট বাই করা, আমরা এখন সরাসরি খুব বেশি বাই করি না। এখন আমাদের প্রায় 50% প্রোডাক্টই আমরা অনলাইনে বাই করি।
এক সময় আজ থেকে 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, আমরা আমাদের টোটাল 100% প্রোডাক্টই অনলাইন থেকে আমরা বাই করব। তো বুঝতেই পারতেছেন কত বিশাল একটা বাজার এবং সারা বিশ্বব্যাপী বাজার, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা কেমন হবে এটা বলে বুঝানোর দরকার নেই, এটা আপনারা এমনিতে বুঝে নিতে পারেন। আর এটার কাস্টমার কারা? আমরা যদি একজন ডিজিটাল মার্কেটিং মার্কেটার হই, আমাদের কাস্টমার কারা? আমাদের কাস্টমার হলো অনেক বড় বড় কোম্পানিগুলো, যেমন বিএসআরএম এর মতো অনেক বড় কোম্পানি, আবার আবুল ফ্যাশনের মতো বা কাশিম ফ্যাশনের মতো বা এই রুজি বিউটি পার্লারের মতো ছোট কোম্পানি, ঠিক আছে? অথবা যার কোনো শোরুমই নেই, কোনো কোনো একটা মানুষের কোনো শোরুমই নেই, সে শুধুমাত্র নিজের ঘরে রান্না করে সে বিক্রি করে, সেও কিন্তু আমাদেরকে কাস্টমার, সে কিন্তু তারও কিন্তু বিজ্ঞাপনের প্রয়োজন। কোনো একজন মহিলা, সে শুধু নিজের ঘরে রান্না করে সেগুলিকে বিক্রি করে, তার কোনো রেস্টুরেন্ট নাই, তাই না? সে কিন্তু কি তাকেও বিজ্ঞাপন দিতে হয়, তাকে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে হয়, ডিজিটাল মার্কেটার সেই জিনিসগুলো করে। আচ্ছা, এখন কেউ বলতে পারেন যে স্যার ডিজিটাল মার্কেটারের দরকারটা কি? কোন একটা কোম্পানি ফেসবুকে বিজ্ঞাপন দিবে, কোন একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, সে খাবারের ছবি তুললো, পিজার বা বার্গারের ছবি তুললো, জনগণ কি আছে আমার সাথে? আচ্ছা, সে বার্গারের ছবি তুললো, ছবি তুলে সে ফেসবুকে বুস্টিং করে দিল, এখানে মার্কেটারের দরকারটা কি? একটা যৌক্তিক প্রশ্ন, মার্কেটারের দরকারটা কি? আমি আমি বার্গার বিক্রি করি, তাহলে আমি বার্গারের ছবি তুলবো, ছবি তুলে সেই ছবিটা আমি কি করে দেবো, ফেসবুকে বুস্টিং করে দেবো এবং লক্ষ লক্ষ মানুষ দেখবে আর আমার বার্গার বিক্রি হবে, ঠিক আছে? এখন এই যে ছবিটা তৈরি করব, প্রথমে বার্গারের যে অ্যানিমেশনটা তৈরি করব, এখানে কি লিখবো, কোথায় কি লিখবো, এটা তো একটা গ্রাফিক ডিজাইনের কাজ। আপনি নর্মালি যদি দেন সেটা খুব একটা মানুষের আকৃষ্ট করবে না, কিন্তু যদি আপনি খুব সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনের কাজ করে যদি দেন, অ্যানিমেশন দিয়ে যদি দেন, ভিডিও যদি দিয়ে যদি দেন, প্রফেশনাল ভাবে যদি জিনিসটা তৈরি করেন, অনেক বেশি মানুষের দৃষ্টি আকৃষ্ট হতে হবে, অনেক ভালোভাবে আপনাকে আপনাকে লিখতে হবে, প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে হবে, ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, তারপর আপনাকে আপনাকে ফেসবুক বুস্টিং করাবেন, ঠিক আছে? তো টাকা দিলে কি বুস্টিং হয়ে যায়? একদমই না। আপনি বুস্টিং করানোর সময় গুগলে যদি প্রমোট করেন বা ফেসবুকে বুস্টিং করেন, তাহলে কিওয়ার্ড কি, কোন কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন, কোন কিওয়ার্ডটা সিলেক্ট করলে সবথেকে বেশি কাজগুলি হবে, আপনি আপনার এই অ্যাডভার্টাইজমেন্টের টাইটেল কিভাবে লিখবেন, ডেসক্রিপশন কিভাবে লিখবেন, হ্যাঁ, কাস্টমারের সাইকোলজি অনুযায়ী কিভাবে আপনার এই জিনিসটাকে তৈরি করবেন, প্রত্যেকটা জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হয়, যেটা ব্যবসায়ীর পক্ষে বোঝা সম্ভব না, যেটার জন্য এক্সপার্ট পিপল লাগবে। আপনি টাকা খরচ করবেন, ফেসবুকে টাকা দেবেন, ঠিক আছে, আপনাকে সবগুলো গুছিয়ে দেওয়ার জন্য কি লাগবে, মার্কেটার লাগবে। তার মানে কোনো একটা কোম্পানি যদি শুধু পেড প্রমোশন করাই, তারও ডিজিটাল মার্কেটার প্রয়োজন হবে, কোনো একটা কোম্পানি যদি কি করাই, ওই যে ফেসবুক বুস্টিং করার সময় ইন্টারেস্ট সিলেক্ট করার প্রয়োজন হয়, হ্যাঁ, তারপর এই কিওয়ার্ড সিলেক্ট করার প্রয়োজন হয়, অনেক 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 এখানে বিষয় আছে, আমি এগুলো নিয়ে আমার বিস্তারিত ক্লাস আছে, ক্লাসে দেখবেন। তো আমি আশা করি বিষয়টা আমি আমি বুঝাতে পেরেছি। সে টাকা দিয়ে খরচ করাবে, কিন্তু তারপরে তাকে একজন ডিজিটাল মার্কেটারের মাধ্যমে কাজটা করাতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এটার আসলে ফিউচার কি, বা এটা আমরা একজন ডিজিটাল মার্কেটিং এর সাফল্য কোথায়, আর ডিজিটাল মার্কেটিং বলতে আমরা আসলে কি বুঝি, এতটুকু ছিল আমরা আজকের ক্লাস। তো এই ক্লাসটা কেন নিলাম, কারণ আমরা টোটাল যে কাজটা করতেছি সবগুলো ডিজিটাল মার্কেটিং। এখন আমরা আমাদের টোটাল কোর্সের মধ্যে যে গ্রাফিক্স ততটুকুই শিখবো যতটুকু আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজন, গ্রাফিক্স, ভিডিও, অডিও, অ্যানিমেশন, আর্টিকেল, প্রোডাক্ট ডিসক্রিপশন সবকিছু আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে শিখবো। কতটুকু শিখবো, একটা প্রোডাক্টকে উপস্থাপন করার জন্য যতটুকু প্রয়োজন হয়। আমরা ওয়েবসাইট তৈরি করা শিখবো, কতটুকু শিখবো, যতটুকু একটা কোম্পানির জন্য প্রয়োজন হয়, একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট উপস্থাপন করার জন্য যতটুকু ওয়েবসাইট আমাদের কি তৈরির প্রয়োজন হয়। আমরা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবকিছু আমরা শিখবো। তারপর হচ্ছে এই আবার এই ফেসবুক পেজ বা ওয়েবসাইটগুলোকে অন পেজ এসইও করা, কিওয়ার্ড সেট করা, সবকিছু আমরা কি পরিপূর্ণভাবে শিখবো। তারপর পোস্ট তৈরি করা, ওয়েবসাইট, ফেসবুক, গুগল, ইউটিউব এবং আদার ইয়াতে সেগুলোকে পোস্ট করা, তারপর এসইও করা, অন পেজ এসইও, অফ পেজ এসইও, প্রি মার্কেটিং, পেড মার্কেটিং, এই সবকিছুই আমাদের কোর্সের অন্তর্ভুক্ত। আমি আজকের ক্লাসটা আপনি একটা ইন্ট্রোডাকশন ক্লাস হিসেবে নিতে পারেন, যে আসলে আমরা কি শিখাতে যাচ্ছি বা আপনি কি শিখতে যাচ্ছেন, বা আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, ডিজিটাল মার্কেটার মানে কি, আপনাকে কি কি জানতে হবে, কি কি শিখতে হবে, এবং এই জিনিসগুলো শিখলে আপনি আসলে কি কিভাবে আপনার ক্যারিয়ারটা গ্রো হবে, কিভাবে আপনার ক্যারিয়ার আপনি কি ইয়া হবেন, তার করাবেন। আমার বলা শেষ, আবার এই বিষয় নিয়ে যদি আপনাদের যে কোনো কোশ্চেন থেকে আমাকে সরাসরি আস্ক করতে পারেন। জুয়েল রানা বলেন,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন স্যার। আজকের প্রশ্ন থেকে আমি একটা জিনিস জানতে পারলাম, সেটা হলো যে আপনি অনেক সময় যে গাছের ডালপালা আরেকদিন ক্লাসে বলছিলেন না, আজকে আমার মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা গাছ, আর গাছের ডালপালা হচ্ছে ওয়েবসাইট, রাইট? আপনি খুব সুন্দরভাবে করেছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলতেছি গাছটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গাছের ডালপালা হচ্ছে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে সব প্ল্যাটফর্ম আছে ওইগুলা, আর গাছের ফলটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট, আর সেটার ফলটার কতটুকু সুস্বাদু হলো সেটা হলো এসইও। আমরা অফ পেজ এবং অন পেজ অসইও গুলো আমি সেভাবে গাছের সাথে গাছের ফলের সাথে আমি আজকের ক্লাস তুলনা করলাম। কোন একটা কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং শুরু করায়, শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে জুয়েলেন, শুনতে পাচ্ছেন স্যার? স্যার আমি শুনতে পাচ্ছি। আমি স্যার গ্রামের বাড়িতে, স্যার আমার আমার নেট নাই, আমি স্যার মোবাইল। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে গাছটা লাগালাম, এই গাছ হচ্ছে অমর গাছ। এই গাছটা একবার লাগাইলে, এটা কিছুটা পরিচর্যা করলে এবং ধীরে ধীরে গাছটা এত বড় হবে, এটা আপনার জন্য যেমন লাভজনক হবে, বায়ারের জন্য কি এটা লাভজনক হবে। সুতরাং বায়ার যদি কখন আপনাকে লাখ টাকা স্যালারি দেয়, সে তখন কি তারও এরকম কোটি টাকা তার ইনকাম হবে। হ্যাঁ বলেন, এরপরে কি আছেন? আমি এখানে কাউকে পাচ্ছি না। শরীফ, আপনি বলেন, মাইকটা অন করতে হবে, শোনা যাচ্ছে না তো? আমি দুঃখিত শরীফ, আমি শুনতে পাচ্ছি না। এরপর কে আছেন? আমি এখানে কাউকে পাচ্ছি, কবির, কবির হোসেন। ইসলাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্নটা বলুন। জি স্যার আমি যদি চাই যে শুধু এসই নিয়ে একটা গিগ ক্রিয়েট করার জন্য, তো এটা কি পারবো, এবার সম্ভব হবে? এটা এই জিনিসটাই জানতে চাচ্ছি স্যার। গিগ তৈরি করাটার বিষয়ে পুরোটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি গিগ তৈরি করা। হ্যাঁ, তো আমরা যদি চাই যে আমরা টোটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা গিগ তৈরি করব, পারবো? আপনি টোটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা গিগ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা কোম্পানির জন্য আপনি টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে টোটাল কাজটা করে দিবেন, করা যাবে না? যাবে। একটা এটা নিয়ে একটা গিগ তৈরি করতে পারবেন, অবশ্যই করা যাবে স্যার। আবার যদি চান যে আপনি কোম্পানির জন্য শুধু পোস্টার তৈরি করবেন, এটা নিয়ে একটা গিগ তৈরি করতে পারেন। কোম্পানির জন্য শুধু ভিডিও তৈরি করে দিবেন, এটার জন্য একটা গিগ। কোম্পানির জন্য শুধু অ্যানিমেশন তৈরি করে দিবেন, তার কা আর্টিকেল তৈরি করে দিবেন, তার জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করে দিবেন, প্রত্যেকটার জন্য একটা করে গিগ তৈরি করা যাবে। আবার যদি বলেন যে আমি তোমার জন্য ওয়েবসাইট তৈরি করে দেবো, ফেসবুকের পেজ তৈরি করে দেবো, ইউটিউবের চ্যানেল তৈরি করে দেবো, প্রত্যেকটার জন্য একটা করে গিগ। হ্যাঁ, তারপর তার তোমার জন্য আমি অন পেজ এসইও করবো, অফ পেজ এসইও করবো, ফ্রি মার্কেটিং করবো, পেড মার্কেটিং করবো, এটার জন্য একটা গিগ। আবার এই যে ফ্রি মার্কেটিং এর মধ্যে, ফ্রি মার্কেটিং এ তো অনেকগুলো শাখা, তার মধ্যে ফেসবুক মার্কেটিং একটা শাখা, ইউটিউব মার্কেটিং একটা শাখা, গুগল টপ র্যাঙ্কিং একটা শাখা, বুক মার্কিং, লিঙ্ক বিল্ডিং, এগুলো সবগুলো হলো ফ্রি মার্কেটিং এর শাখা। ওই ফ্রি মার্কেটিং এর ছোট্ট একটা শাখা নিয়ে আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। হ্যাঁ, সহজ কথা হলো গিগ তৈরি করতে আমরা স্বাধীন, আমরা টোটাল জিনিসটাকে নিয়ে একটা গিগ তৈরি করতে পারবো। মনে করেন বড় একটা বাক্স, ঠিক আছে, পুরা ঘর, পুরা যে বাড়ি, পুরা বাড়িটাকে নিয়ে একটা গিগ তৈরি করতে পারবেন। আবার বাড়ির ভিতরে একটা রুম, ছোট্ট একটা রুমকে নিয়ে আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। আবার সেই রুমের ভিতরে ছোট্ট একটা আলমিরা, সে আলমিরার কে নিয়ে একটা গিগ তৈরি করতে পারবেন। আবার আলমিরার ভিতরে ছোট্ট একটা ড্রয়ার, সে ড্রয়ার কে নিয়ে আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। আবার সে ড্রয়ারের ভিতরে ছোট্ট একটা সিন্ধুক, সেটাকেও তৈরি করতে পারবেন। সে সিন্ধুকের ভিতরে কি আছে কে বলতে পারবেন? জি ঠিক আছে স্যার। ডিজিটাল মার্কেটিং সব কিছু তো একসাথে সম্ভব হতে হবে না, কারণ আমরা মূল জায়গায় আপনি বলেন সেই সিন্ধুকের ভিতরে কি আছে স্যার? সেই সিন্ধুকের ভিতরে ওই মহিলাদের নাক ফুল, ছোট কানের দুল বা অর্নামেন্টস আছে, এটা অর্নামেন্টস। সেই অর্নামেন্টস নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো।
একটা গিগ তৈরি করতে পারবো। আচ্ছা বলেন, এরপরে কার কোশ্চেন? ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এরপর কার কোশ্চেন? আকাশ আপনি বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ আকাশ বলেন। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। জি স্যার, কাজ পাওয়ার চাহিদা, কাজের চাহিদা অনুযায়ী ফাইবারের ডিজিটাল মার্কেটিং এর মানে পজিশন কততম? বুঝিনি, কাজের চাহিদা অনুযায়ী মানে কাজের চাহিদা অনুযায়ী ডিজিটাল মার্কেটিং কাজের চাহিদা কততম ফাইবারে? কতটুকু আপনি বলেন? কতটুকু আপনি বলেন? জি স্যার, আমি তো এটা মানে জানি না এরকম করে, আপনি বলেন। এখন কতটুকু হতে পারে? এতটুকু নাকি এতটুকু নাকি এতটুকু নাকি এতটুকু, কে বলতে পারবেন? একটু হাত তুলে আমাকে দেখান তো। ফাইবারের মধ্যে ডিজিটাল মার্কেটিং কাজের চাহিদা কতটুকু, কে বলতে পারবেন? চিন্ময় আপনি বলেন। স্যার, ডিজিটাল মার্কেটিং এর পরিধি সব থেকে বেশি। কেন স্যার? এটার সাথে সব সাইট, যেমন গ্রাফিক ডিজাইন, ডেভেলপমেন্ট, সব সাইটের যাবতীয় কার্যকলাপ গুলো এর মাধ্যমে আগামী ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের সকল ব্যবসা চলে আসবে অনলাইনে, তাই না? হ্যাঁ, ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য মানে অনলাইন, আজ থেকে 5 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, এটা তো প্রতিনিয়ত গ্রোয়িং, অনলাইন সেক্টরটা গ্রোয়িং গ্রোয়িং, তো আমাদের কেনাকাটা অনলাইন হয়ে যাচ্ছে, বিজনেস অনলাইন হয়ে যাচ্ছে, এডুকেশন অনলাইন অনলাইন হয়ে যাচ্ছে, আমাদের জীবন যাপন হয়ে যাচ্ছে অনলাইন, হ্যাঁ, ইভেন আমাদের চিকিৎসা পদ্ধতি হয়ে যাচ্ছে অনলাইন, হ্যাঁ, সব কিছু হয়ে যাচ্ছে আমাদের অনলাইন। এখন অনলাইন যদি হয়ে থাকে, তারা অনলাইনের মধ্যে পাওয়ারফুল কারা হবে? যারা অনলাইনকে নিয়ে করতে পারবে, খেলতে পারবে। অনলাইনকে নিয়ে খেলে কারা? ডিজিটাল মার্কেটাররা। কোন একটা কোম্পানি যখন অনলাইনে কোন একটা উদ্যোগ নেয়, কোন একটা ব্যবসা পরিচালিত করে, ঠিক আছে, তখন সে কার কাকে কার শরণাপন্ন হয়? ডিজিটাল মার্কেটারের শরণাপন্ন হয়। আপনি খুব ভালো একটা সফটওয়্যার তৈরি করছেন, খুব ভালো একটা আপনি বই লিখছেন, হ্যাঁ, কিন্তু সেই বইটা সম্পর্কে মানুষ যদি জানতেই না পারে, তাহলে সেই বইটা তো প্রচার হবে না। আপনার প্রোডাক্টটা যতই ভালো, আপনি খুব ভালো সিঙ্গারা বানিয়েছেন, এখন সেই সিঙ্গারা যদি আপনার ঘরে রাখেন, মানুষ তো দেখবে না, কিন্তু যদি আপনি বিক্রি করতে চান এবং যদি ভালো একজন ডিজিটাল মার্কেটার দেন, সে আপনাকে কয়েক লক্ষ সিঙ্গারা বিক্রি করে দিবে, আর যদি নর্মাল একজন ডিজিটাল মার্কেটার হয়, সে খুব বেশি বিক্রি করতে পারবে না, ঠিক আছে? তো এখন কথা হলো, আমাদের প্রত্যেকটা একটা লিমিটেশন আছে। আপনি যদি সিঙ্গারাই বিক্রি করেন, আপনি যদি কোনো একটা দোকানে বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারবেন কয়েকশো সিঙ্গারা ডেইলি, আর যদি অনলাইনে বিক্রি করতে পারেন, অনলাইনে বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারবেন কয়েক লাখ, ঠিক আছে, কয়েক লক্ষ আপনি বিক্রি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তার মানে অনলাইনে যে কোনো একটা বিজনেস করলে সেটা অনেক বড় হয়, অনেক বড়ভাবে আমরা সেটাকে করতে পারি। তাহলে আগামীর পৃথিবী হবে অনলাইনের পৃথিবী, আগামীর পৃথিবী হবে ডিজিটাল মার্কেটিং এর পৃথিবী। আচ্ছা, এখন ওনার যেটা সুনির্দিষ্ট প্রশ্ন ছিল সেটা হলো যে ফাইবারে চাহিদা কতটুকু। আমি এই আকাশের কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি, ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কতটুকু? ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর কোনো চাহিদা নাই। আকাশ, হ্যালো আকাশ, কোথায়? হ্যালো আকাশ, শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর কোনো চাহিদা নাই, ফাইবারের নিজের কোনো চাহিদা নাই, ফাইবার তো নিজের কথা বলে না, ফাইবারের কোনো চাহিদা নাই, চাহিদা হচ্ছে বায়ারদের চাহিদা। ফাইবার তো একটা প্ল্যাটফর্ম মাত্র, ফাইবার তো একটা প্ল্যাটফর্ম মাত্র, ফাইবারের বায়ারদের চাহিদা। এখন বায়ারের চাহিদা, বায়াররা কারা? ব্যবসায়ীরা তো বায়ার, তাই না? যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে তারাই তো বায়ার। তো যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে তাদের ফেসবুক মার্কেটিং, তাদের ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হবে কি হবে না? যদি হয় তাহলে এই কাজের চাহিদাটা যে কোনো প্ল্যাটফর্মেই বাড়বে, সকল প্ল্যাটফর্মেই তো বাড়বে। এটা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে না যে ফাইবার এটা চাহিদা আছে নাকি নাই, আপওয়াকে এটা চাহিদা আছে নাকি আপওয়াকে বেশি নাকি ফাইবারে বেশি, এটা কোনো প্রশ্ন, এটা কোনো কথা না। আমি কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আমরা বুঝবো যে প্ল্যাটফর্মের কোনো চাহিদা নাই, চাহিদা আছে বায়ারদের। বায়ারদের যদি চাহিদা থাকে, কিছু বায়ার ফাইবারে আসবে, কিছু বায়ার এই আপওয়াকে যাবে, বিভিন্ন প্ল্যাটফর্মে বায়াররা যাবে, বাট চাহিদা যদি থাকে তাহলে কি কাস্টের কাজটা বেশি থাকবে। তো আমি কি আপনাকে বিষয়টা কি ক্লিয়ার, আপনি ক্যান্সার পেয়েছেন? তাহলে সহজ কথা,
সহজ কথা আগামী পৃথিবী হবে অনলাইনের পৃথিবী। এখন এটার উপযোগিতা কতটুকু বাড়বে বা কমবে এটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন। হ্যাঁ, এরপর কে আছেন আমাকে একটু হাত তুলে দেখান, আমি এখানে কাউকে পাচ্ছি না। তাহলে আজকের ক্লাসটা হলো মূলত আমাদের একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা বুঝলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কি, আমরা কি করব আর আমরা কি করতে যাচ্ছি এবং এটা করে আলটিমেটলি আমরা কি করতে পারবো। এটা করে এই যে আপনি যদি টোটাল জিনিসটা যদি করেন তাহলে পার মান্থ আপনি কমপক্ষে 1 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন, 1 লাখ টোটাল ডিজিটাল মার্কেটিং। টোটাল ডিজিটাল মার্কেটিং যদি আপনি ভালোভাবে শিখতে পারেন শিখেন মার্কেটিং, আপনার সময় লাগবে 1 বছর। আমাদের কোর্সের মেয়াদ হলো 1 বছর এই টোটাল জিনিসটা শেখার জন্য। আর এই টোটাল জিনিসটা যদি আপনি শিখেন তাহলে আপনার আর্নিং কত হবে, আর্নিং হবে পার মান্থ 1 লাখ পার মান্থ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, টোটাল জিনিসগুলোকে শেখানো এবং একটা স্টুডেন্ট যেন পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করে সেই জিনিসটা শেখানো। তো এখন কোনো একটা স্টুডেন্ট যদি 2 মাস ক্লাস করে 3 মাস ক্লাস করে তাহলে সে কোনো একটা পার্ট শিখবে, হয়তো সে কন্টেন্ট তৈরি শিখবে অথবা সে পোস্ট করা শিখবে অথবা সে অন পেজ এসইও শিখবে, মানে মানে সে পুরো ঘরটাকে শিখবে না, সে ঘরের মধ্যে কোনো একটা আলমারি আলমারির মধ্যে কোনো একটা সিন্দুক সিন্দুক শিখবে, আলমারির ড্রয়ারটাও শিখবে না, পুরো আলমারিও শিখবে না, পুরো রুমটাও শিখবে না, পুরো বাড়িটাও শিখবে না। ঠিক আছে, তো তখন তার কাছে ওই অতটুকু শিখে বা অতটুকু জেনে তার কতটুকুই বা জিনিসটাকে কাজে আসবে বা কতটুকু বা কি হবে। তো আমি অনেক সময় দেখি অনেক স্টুডেন্ট আছেন, অনেক স্টুডেন্ট যেটা করে 1 মাস ক্লাস করে, অনেকে 3 মাস ক্লাস করে, অনেকে 4 মাস ক্লাস করে, আসলে তো তেমন কিছুই হবে না। আপনি যদি টোটাল জিনিসটাকে যদি করতে চান, টোটাল জিনিসটাকে যদি বুঝতে চান আপনাকে পুরো 1 বছর থাকতে হবে, 1 বছর ক্লাস করতে হবে এবং 1 বছরের মধ্যে আমরা এই টোটাল সবগুলো জিনিস আমরা কভার করব। এখন কেউ যদি বলেন যে স্যার 1 বছর করার দরকার কি, আপনি এই জিনিসগুলো এই 1 মাসে বা 3 মাসে বা 4 মাসে করে ফেলতে পারেন, এই সিলেবাসটা এতটা ব্যাপক আমরা 1 বছরে যা কিছু শিখবো কোনো একটা অনার্স কোর্সের মধ্যে যদি এই জিনিসগুলো শেখানো হয় সেই অনার্স কোর্স হবে 10 বছরের কোর্স। আমরা 10 বছরের জিনিস একসাথে শিখবো, 1 বছরের মধ্যে শিখবো, বিশাল জিনিস শিখবো। তো এখন এই জিনিসগুলো যদি আপনি পরিপূর্ণভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনার কি এটা দিয়ে আপনি সারা জীবন ইয়া করতে পারবেন এবং এটা করেই পার মান্থ আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আর কেউ যদি চান যে শুধুমাত্র ইনকাম মাসে 20-30 হাজার টাকা ইনকাম হলেই চলে, তাকে এত কষ্ট করার দরকার নেই, এত কিছু শেখার দরকার নেই, আপনি কি 3 মাস বা 4 মাস ক্লাস করলেই আপনার জন্য যথেষ্ট এবং আপনি ওই ছোট্ট একটা সিন্দুক শিখবেন, এই মনে করেন ফ্রি মার্কেটিং, এটা একটা সিন্দুক। ফ্রি মার্কেটিং এর ভিতরে কাজ আছে মনে করুন 10-15 রকমের কাজ আছে, হ্যাঁ এটা একটা সিন্দুক, আপনি শিখলেন শেষ। ওকে, তো এটা দিয়ে আপনি কি খুব বেশি জায়গাতে পারবেন তা না, এটা দিয়ে আপনি এটা শিখে আপনি একটা নিজেকে একটা এজেন্সি হিসেবে আপনি দাঁড় করাতে পারবেন না, শুধুমাত্র ফ্রি মার্কেটিং শিখে নিজেকে আপনি এজেন্সি হিসেবে দাঁড় করাতে পারবেন না, আপনি নিজে আপনি ডিজিটাল মার্কেটার নিজেকে বলতে পারবেন না, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি এস্টাবলিশ করতে পারবেন না, আপনি স্বাধীনভাবে কোনো একটা বাইরের কাছ থেকে কাজ নিয়ে পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন না। ওকে, এটা হলো জাস্ট তো আমার মানে মানে উদ্দেশ্যটা, উদ্দেশ্য অনুযায়ী আপনি শিখবেন। যদি আপনার উদ্দেশ্য হয় শুধুমাত্র ইনকাম তাহলে আপনাকে এত কষ্ট করে এত কিছু শেখার দরকার নেই, আপনি শুধুমাত্র একটা শিখবেন। হ্যাঁ, এই ফ্রি মার্কেটিং এর মধ্যে 10-15 রকমের মার্কেটিং আছে, এই ফ্রি মার্কেটিং এর মধ্যে এরকম 3-4 রকমের বা ছোট্ট একটা অংশ শিখে আপনি কি মাসে মোটামুটি 20-30 হাজার টাকা একদম ইনকাম করতে পারবেন, সুখ শান্তিতে চলতে পারবেন। কিন্তু যাদের লক্ষ্য অনেক বড় শুধু তারাই কি এই সবগুলো জিনিস তাদেরকে শিখতে হবে এবং তাদেরকে কষ্ট করার জন্য রেডি থাকতে হবে, তাদেরকে 1 বছর ক্লাস করতে হবে। আর যারা মনে করবে যে আমার কোনো রকমে 20-30 হাজার টাকা ইনকাম হলেই হয় তাহলে তারা কি মোটামুটি 3-4 মাস ক্লাস করলেই হবে। আমি আশা করি বিষয়টি আমি সবাইকে বুঝাতে পেরেছি। আর কেউ যদি ক্লাস করে বা না করে, আমরা কখনো কাউকে ফোন করি না, কখনোই কাউকে বলি না, এটা আমরা সময়ের জন্য পারি না, আর আসলে এটা আমরা কি বলাটা প্রয়োজনীয় মনে করি না, কারণ যে প্রত্যেকটা মানুষ নিজের সম্পর্কে খুব ভালো বুঝে, হ্যাঁ তার ক্লাস করা উচিত কি উচিত না সে খুব ভালো বুঝে। তো কেউ যদি ক্লাস না করে কখনই আমরা তাকে উদ্বুদ্ধ করি না, আসো ক্লাস করো, বাট কিন্তু সে যদি আসে প্রত্যেকে আমাদেরকে
প্রতিদিন 14 ঘন্টা করে আমরা প্রস্তুত তাকে অ্যাসিস্ট করার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা আমি দেখি আর কারো কোনো প্রশ্ন পাই কিনা। আছেন কেউ? আর জাকির মোল্লা, জাকির রাজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। একটা অপ্রাসঙ্গিক কথা বলি আগে, যে এই নতুন ব্যাচে ভর্তি হয়েছে একজন জাকির, একজন হচ্ছে রাজু আহমেদ, না আমার দুটো নামে নিয়ে গেছে, এটা কথা না স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা এই যে ডিজিটাল মার্কেটিং যেটা আমরা বুঝতেছি এখন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা তো আমার মনে হচ্ছে যে এটার একটা অন্য নাম দেওয়া যায়, কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে গেলে আমাকে এই সব কিছু জানতে হচ্ছে। না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো এটা ডিজিটাল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে সবগুলো কাজে ঘুরে ফিরে, মানে এটা বায়ার যে নামে ডাকে, এখন বায়ার অনেক সময় ডিজিটাল মার্কেটিং কাজের টাইটেল দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে। বায়ার বললো যে আমার একটা ফেসবুকের পেজ আছে, সেই ফেসবুকের পেজের ইনবক্সে তোমাকে চ্যাট করতে হবে কাস্টমারের সাথে। এই এই কাজটাকে কোন বায়ার বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আবার কোন বায়ার বলে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ফেসবুকে পোস্ট করতে হবে, এটা অনেক বায়ার বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অনেক বায়ার বলে ডিজিটাল মার্কেটিং। আমরা এগুলো বুঝবো না, এগুলো আমাদের এত বেশি মানে নামের নিয়ে কি কিছু কিছু, এক এক বায়ার এক এক রকমের নাম ইউজ করে, যেমন কেউ বলে মুরগি, কেউ বলে কি, এক 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 দেশে এক এক ভাষায় বলে না, চট্টগ্রামে বলে কুড়া, ঠিক আছে? এক এক দেশে এক এক রকমের ভাষা বলে, ওইটা কোনো বিষয় না। আমাদের আমরা বুঝবো যে কাজটা বায়ার আসলে কি কাজ করাতে চাচ্ছে, ঠিক আছে? সুতরাং এটা প্রাসঙ্গিক, এটা কি মানে কোনো 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 ব্যাপার না। হ্যালো, হ্যাঁ জি স্যার, আমরা বুঝবো যে বায়ার আসলে কোন টাইটেলে কাজ দিয়েছে সেটা না, ওটার মধ্যে রেসপন্সিবিলিটি কি সেটা। বায়ার যদি বলে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমরা কি সেটা বুঝে আমরা কি সেটা আমরা কিছু কোনো কিছুই বুঝবো না। অথবা বায়ার যদি বলে আমি আমার জন্য ডিজিটাল মার্কেটিং করতে হবে, তাহলে আমরা কোনো কিছুই বুঝবো না। আসলে সে ওই টাইটেলটা দিচ্ছে, কিন্তু তার ভিতরে সে কোন রেসপন্সিবিলিটি গুলো দিচ্ছে সেগুলি গুরুত্বপূর্ণ, রেসপন্সিবিলিটি দেখে আমরা কাজ করব। আচ্ছা এরপরে কে আছেন? এনি কোশ্চেন? ঠিক আছে, ওকে, আর কারো কোনো কোশ্চেন নেই, আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। এখন আমি সাপোর্ট শুরু করব। আমি তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।